সমাজকে আলাদা করে এভাবে বলা যায় কিনা যে এত লক্ষ দলিত, এত লক্ষ হরিজন, এত লক্ষ বেদী। এই সংজ্ঞায়নটি আমার কাছে সরকারি ভাবে যে সংজ্ঞাটি দেওয়া হয়েছে সমস্যা সূচক মনে হয়। আর সাম্প্রতিক পরিবর্তনে আমি পরবর্তীতে যাচ্ছি। সংবিধানের যে অনুচ্ছেদ 27, 27 ও 29, যেখানে বলাই আছে জাতি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকদের সকল অধিকার সুরক্ষা প্রদান করবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা রাষ্ট্র। এবং এই তিনটি অনুচ্ছেদ কিন্তু দলিতদের সকল রকমের অধিকারকে রক্ষা করার কথা নাগরিক হিসেবে, এবং একজন বাংলাদেশী নাগরিক হিসেবে তারা বাংলাদেশের রাষ্ট্রের প্রদত্ত সকল সুযোগ সুবিধা পাবার জন্য যোগ্য। অনুচ্ছেদ 28-এর 4-এ যেটা উল্লেখ করা আছে যে নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হতে এই অনুচ্ছেদ কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করবে না। তার মানে রাষ্ট্র চাইলে দলিতদের এবং দলিত নারীদেরকে এবং শিশুদেরকে সুযোগ সুবিধা দিয়ে সামনে এগিয়ে যাবার জন্য সাহায্য করতে পারে। অনুচ্ছেদ 14-এ যদিও কৃষক ও শ্রমিকের বিষয়ে বলা হয়েছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে গবেষক হিসেবে যে 14-এর অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হতে পারে, সেই সংশোধনীতে আসলে দলিতদের কথা আলাদা করে আসাটা প্রয়োজন। বাংলাদেশ সরকার প্রথম কখন দলিত শব্দটিকে গ্রহণ করলেন? ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে আসলে দলিত শব্দটি আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এসেছে, এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় বাংলাদেশ সরকার বেদে হরিজন দলিত অন্যান্য অনগ্রসর জনগোষ্ঠীর জন্য বিশেষ উদ্যোগ নেয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সকল দলিত শিশুদের প্রবেশাধিকার নিশ্চিত করবেন বলে ঘোষণা দেন, এবং সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দরিদ্রদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করা হয়, উপবৃত্তি, যেখানে বৃত্তির টাকার পরিমাণ সাধারণ একজন বাংলাদেশি শিক্ষার্থীর তুলনায় দ্বিগুণেরও বেশি, যা আসলে দরিদ্র সমাজের লোকজন জানেন না। শুধু তাই নয়, আমরা উপজেলা লেভেলে গিয়ে দেখেছি অনেক এনজিও জানেন না, অনেকটিও জানেন না এই তথ্যটি যে একজন দলিত শিশু 300 টাকা পাবে, কিন্তু একজন সাধারণ আমাদের সমাজের শিশু 100 টাকা পাবে। দলিতদের জন্য সরকার সপ্তম পরিকল্পনায় উচ্চশিক্ষা পর্যায়ে কোটা সুবিধার উদ্যোগ নেওয়া হবে বলেছেন। যে উদ্যোগটা আসলে কিছু বিশ্ববিদ্যালয় দুটো বিশ্ববিদ্যালয় নিয়েছে, কিন্তু সরকার আনুষ্ঠানিকভাবে এখনো নেয়নি। দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর বিরুদ্ধে সকল ধরনের বৈষম্য ও অস্পৃশ্যতা বন্ধে গণসচেতনতা তৈরি করা হবে বলে সরকার অঙ্গীকার করেছেন সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, কিন্তু সেটাও কিন্তু এখন পর্যন্ত হয়নি, বাস্তবে হয়নি। এবং এইটা 2020 পর্যন্ত সরকারের ঘোষণা যে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এই জিনিসগুলি সরকার করবেন। ভূমি মন্ত্রণালয় বিশেষ করে যেই খাস জমিগুলো আছে সেই খাস জমিগুলো দলিতদেরকে অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দিবে বলেছে, এবং সেই ব্যবস্থা ভূমি মন্ত্রণালয় এখন পর্যন্ত কিন্তু আইনগতভাবে করেনি। এখনও বাংলাদেশ রেলওয়ের যে খাস জমিতে বা রেলওয়ের যে সম্পত্তিতে বৃহত্তর একটা অংশ দলিত সমাজে বসবাস করে, তারা সারাক্ষণই কখন উচ্ছেদ হয় সেই ভয় থাকে। একই অবস্থা আসলে চা বাগানের শ্রমিকদেরও। চা বাগানের শ্রমিকরা কেউ না কেউ পরিবারের চা বাগানের মানে চিরস্থায়ীভাবে কাজ করেন বলে আবাসনটি পান। শ্রমিক হিসেবে কাজ না করলে বা অন্য কোনো জায়গায় চা বাগানে কাজ না করলে সেই আবাসনটি ওনারা হারাবেন, এবং ওখানে ওনারা নিজেদের জন্য বাড়িঘর তৈরি করতে পারেন না সেভাবে, কারণ ওটা গার্ডেন বাগানের যে ম্যানেজমেন্ট আছে তারা ওই জমির অধিকারী। সরকার একটি সুনির্দিষ্ট কমিটি গঠন করবে বলেছেন, যে কমিটির মাধ্যমে দলিতদের বর্তমান আর্থসামাজিক ও বৃহত্তর সমাজে দলিতদের প্রতি বৈষম্যমূলক আচরণে পর্যালোচনার মাধ্যমে পিছিয়ে পড়া দলিত সমাজের আর্থসামাজিক উন্নয়নের জন্য সুপারিশমালা প্রণয়ন করবেন। কিন্তু আমরা জানি যে এখন পর্যন্ত এরকম কোনো কমিটি গঠন করা হয়নি। পরিচ্ছন্নতা পেশায় যারা আছেন কর্মরত, তো সেক্ষেত্রে বলা হয়েছে যে দলিতদের অগ্রাধিকার
চারিত্রিক প্রবেশাধিকার দেওয়া হবে এবং সিটি কর্পোরেশনের পাবলিক টয়লেট ইজারা দেওয়ার ব্যাপারটিতেও কিন্তু পরিচ্ছন্নতা কর্মীরা অগ্রাধিকার পাবে। উচ্ছেদকৃত দলিত পরিবারদের পুনরাবাসনের ব্যবস্থা করবেন বলেছেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বা সেফটি নেটের আওতায় দলিত পরিবারগুলোর অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশাধিকার থাকবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এমন কার্যক্রম হাতে নেওয়া হবে যাতে দলিতদের সক্ষমতা বৃদ্ধি পায় এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠার মাধ্যমে এই শ্রেণীর ক্ষমতায়ন ঘটে। শুধু এই একটি জায়গাতে আসলে কিছু পদক্ষেপ সরকার এ পর্যন্ত নিয়েছে যেগুলো খুবই ভালো পদক্ষেপ। একটি হচ্ছে যে দলিতদের জন্য আলাদা করে খাতা বেদে হরিজন দলিত এবং অনগ্রসর যে জনগোষ্ঠী তাদের জন্য সমাজ সেবা অধিদপ্তর একটি ভাতা চালু করেছে। কিন্তু একইভাবে এটার যে সংশোধনীটা 2015-16 হয়েছে সেটা খুব দুঃখজনক, কারণ এখন ওই ভাতাটির নামকরণ করা হয়েছে বেদে এবং অনগ্রসর জনগোষ্ঠী। অনগ্রসর জনগোষ্ঠী বললে দলিতদেরকে বাদ দিয়ে দেওয়া কিন্তু খুব সহজ কাজ। ব্যাপক হারে বলেছেন যে গণশিক্ষার মাধ্যমে বৈষম্য বিরোধী সচেতন জনসচেতনতা এবং সমতা ভিত্তিক অন্তর্ভুক্তিকরণের অগ্রগতি হবে আর সামাজিক নিরীক্ষা এবং গণশুনানির মাধ্যমে বৃহত্তর স্বচ্ছতা তৈরি করা হবে। আপনারা জানেন যে দলিতরা কিন্তু নানাভাবে নানা জায়গায় নিগৃহীত, যেগুলি কোনো কিছুই আসলে মানে কিছু পত্রিকায় আসে, কিছু ঘটনা পত্রিকায় আসে না, তবে কোনো ক্ষেত্রে সরকার নিজে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। আমি সাম্প্রতিক ঘটনা কয়েকটি ঘটনা যদি বলি আপনাদেরকে, যশোরের মনিরামপুরে একটি স্কুল থেকে 2016-তে 17 জন ঋষি সম্প্রদায়ের বাচ্চাকে বের করে দেওয়া হয়েছে এবং একজন মহিলা শিক্ষক প্রধান শিক্ষকও না, একজন মহিলা শিক্ষক ক্লাসরুমে গিয়ে বলেছে যে তোমরা ঋষি সম্প্রদায়ের বাচ্চা, তোমাদেরকে আর স্কুলে আসতে হবে না। চট্টগ্রামের চকরিয়াতে জলদাস সম্প্রদায়ের বাচ্চাদেরকে বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন মাঠের গন্ধ বিহীন কাপড় পরে যদি স্কুলে আসতে পারো তাহলে আসবে, না হলে আসবে না। 2016 সালের আমি আরো একটি ঘটনা বলি যার প্রত্যেকটি ঘটনা পত্রিকায় এসেছে। জয়পুরহাট সদর গার্লস স্কুলে একটি হরিজন সম্প্রদায়ের বাসফোর সম্প্রদায়ের একটি মেয়ে পড়ত, তার মুসলিম বান্ধবীর বাসায় সে সকালবেলায় স্কুলে আসার আগে গিয়েছিল। পরবর্তী ঘটনা হচ্ছে মুসলমান সেই মেয়েটির বাসা থেকে একটি মোবাইল হারিয়ে গিয়েছে এবং সেই মেয়েটির বাবা মা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে যে এই চুরির কাজটি বাসফোর সম্প্রদায়ের ওই মেয়েটি ছাড়া আর কেউ করেনি, সেই আত্মবিশ্বাস নিয়ে স্কুলে ঢুকে মেয়েটিকে মেরেছে। এটা কি করে সত্য দেশে স্কুলে শিক্ষকদের সামনে করা সম্ভব ভাবার মতন? সুতরাং দলিতদের মানে এই যে অবস্থান, যে সবচেয়ে গণশুনানির মাধ্যমে যে স্বচ্ছতা আনার বিষয়, আমি মনে করি শুধুমাত্র গণশুনানির মাধ্যমে স্বচ্ছতা আনা না, এখানে আসলে আইনগত পদক্ষেপ নেওয়াটা প্রয়োজন। সরকার বর্তমানে বসবাসরত দলিত সম্প্রদায়ের আবাসন ব্যবস্থা প্রত্যেক সিটি কর্পোরেশন এবং পৌরসভার সাথে আলোচনা করবেন বলেছে, পর্যালোচনা করবে এবং তার ভিত্তিতে এই কলোনিগুলিতে যেন বিদ্যুৎ পানি এবং গ্যাসের সরবরাহ সঠিকভাবে সকলে পায় সেটা নিশ্চিত করবে। কোটা পদ্ধতি বা যেটা আছে অনগ্রাধিকার ভিত্তিতে সংরক্ষণ, সাম্প্রতিক কোটা নিয়ে অনেক কথা হচ্ছে, কিন্তু আবারও বলছি কোটা প্রাইম মিনিস্টার বলেছে কোটা উঠিয়ে দিবেন, আবার কোটার প্রয়োজনীয়তাও আছে এবং এই ক্ষেত্রে এই সমাজের জন্য কোটা থাকাটা বাঞ্ছনীয়। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন যে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের ক্ষেত্রে 80% কাজ দলিত সমাজের লোকজন পাবে, দলিত ছাত্রছাত্রীদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে 100% আসন বরাদ্দ করা হয়েছে, মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় করেছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি এই ক্ষেত্রে এখনো কোনো পদক্ষেপ নেয়নি। বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর 4% দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ দলিত যুবকদের জন্য বরাদ্দ করেছে এবং এই দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সাথে সাম্প্রতিককালে আরও একটি জিনিস ওনারা অন্তর্ভুক্ত করেছে, সেটি হচ্ছে এককালীন অফেরতযোগ্য 10,000 টাকা দেওয়া হবে, যেন এই দক্ষতা প্রশিক্ষণটি নিয়ে গিয়ে ওই টাকাটি ক্যাপিটাল হিসেবে ইউজ ব্যবহার করে তারা দাঁড়াতে পারে। আমরা যদি ষষ্ঠ পঞ্চবার্ষিকী
দেখি, প্রথম ছিল 12-13 6.6 মিলিয়ন, 6টা জেলাকে এটা কভার করতো। তারপরে 13-14 বেড়ে হয়েছে 79.6 মিলিয়ন, যেখানে জেলা হয়েছে 14টি, ডাবল মানে প্রায় দ্বিগুণেরও বেশি। আর 14-15 হচ্ছে 92.2 মিলিয়ন, জেলা হয়েছে 21টি। 2015-16 হয়েছে 180 মিলিয়ন, যেখানে জেলা হয়েছে 64টি। 16-17 203 মিলিয়ন এবং জেলা পাওয়ার করছে 64টি। তার মানে হচ্ছে সারা বাংলাদেশ জীবন ও জীবিকা এবং আবাসনের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ, আবাসনই আসলে মূল বরাদ্দটুকু আছে। 143 মিলিয়ন টাকা চা শ্রমিকদের জীবন ও জীবিকার উন্নয়নের জন্য সরকার বরাদ্দ করেছে, যেটা উপজেলা থেকে চা শ্রমিকের প্রতিটি পরিবার একাধিক 5,000 টাকা করে পেয়ে থাকেন। 1,773 মিলিয়ন টাকা দলিতদের বহুতল আবাসন তৈরির জন্য বরাদ্দ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, যেটা গাবতলিতে কলোনি হবে, বহুতল ভবন হবে। 220 মিলিয়ন টাকা বরিশালে 2টি 6-তলা বিশিষ্ট ভবন দলিতদের জন্য আবাসনের জন্য তৈরি করতে বরাদ্দ করেছেন। 2,336 মিলিয়ন টাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় 14-তলা বহুতল ভবন তৈরির জন্য সরকার বরাদ্দ করেছে, যাতে 832টি দলিত পরিবারের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা যাবে। যে মন্ত্রণালয়গুলোতে সরাসরি বাজেটে দলিতদের জন্য টাকা আছে, শিক্ষা, এলজিইডি, সমাজসেবা এবং যুব উন্নয়ন। এখন আমরা একটু বাস্তবতা যাচাই করি। অনেক কিছু কিন্তু সরকার কমিট করেছে 2020 পর্যন্ত কিছু, কিন্তু বাস্তবে আমরা যখন যাই তখন আমরা কি দেখতে পাই? দলিত শিক্ষার্থী যারা আছে, শিক্ষার্থীরা আসলে কেউই তাদের যে প্রাপ্য টাকা সেই প্রাপ্য টাকা পান না। বরাদ্দ যেটা ওনাদের জন্য আছে, প্রাথমিকে আছে 100, সাধারণের জন্য দলিতদের জন্য 300, তারপরের পর্যায়ে আছে 200 বোধহয় সাধারণদের জন্য, দলিতদের জন্য 600, এরকম ভাবে বেড়েছে। এখন এখানে কিন্তু আমরা সরকারকে একক ভাবে দায়ী করতে পারবো না। আমাদের শেষ গবেষণা যেটি বলে যে এখানে কিছু কাগজপত্রগত ঝামেলা আছে। আমাকে জয়পুরহাটের টিও বলেছেন যে আমি চাইলেও দলিতদেরকে আসলে দলিতদের যে ভাতা সেটা দিতে পারি না, এই কারণে যে আমাকে ডিপিও অফিসে এবং বিপিও সাহেবকে ঢাকায় একটা রিকোয়েস্ট পাঠাতে হয় যে কতজন দলিত বাচ্চা আছে। দলিত সমাজে আসলে আইডেন্টিটি একটা বিরাট বিষয়, পরিচয়টাকে আমরা আড়াল করতে চাই, আর এই লজ্জাটা আমাদের বৃহত্তর সমাজের। যেহেতু অস্পৃশ্যতার একটি ব্যাপার হয়ে গিয়েছে, স্কুলে গেলে এখনো অনেক বাচ্চার সাথে মানে সাধারণ সমাজে বাচ্চারা বসে না, পাশাপাশি বসে না, শিক্ষকরা তিরস্কার করে, যার ফলে যখন স্কুলে ভর্তি হয় সিংহভাগ দলিত বাচ্চারা কিন্তু তার যে সম্প্রদায় সম্প্রদায়ের আইডেন্টিটি লিখে না, এমনিতে মুখে বলছে কিন্তু সম্প্রদায়ের আইডেন্টিটি লিখছে না। ফলে যেটা হচ্ছে, দাস দিচ্ছি আমরা, মাঝখানে আমার যে সম্প্রদায়ের টাইটেল সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। দাস লিখলে বাংলাদেশের যে কোনো নিম্নবর্ণ হিন্দুকে বোঝায়, ধর্মটা বোঝায়, যার ফলে ওরা দলিত বলে প্রমাণ করতে পারছেন না। কিন্তু সব বাচ্চাকে দলিত বলে প্রমাণ করতে পারছেন না। এবং এখানেও একটি খুব মানে ইন্টারেস্টিং ব্যাপার আছে, আমি যখন দলিত সমাজের ছেলে মেয়েদের সাথে কথা বলেছি, ওরা চায় না এই ভাতা, কারণ ওরা ওদের এই পরিচয়টা প্রকাশিত হোক সেটা চায় না। নওগাঁয় আমাকে মা বাবারা বলেছেন, বৃদ্ধরা বলেছেন আত্রাইতে, যে আমরা ওদের সাথে বের হতে হলে ওরা আমাদেরকে নিতে চায় না, আমাদেরকে শাড়ি পরতে হয় আপনাদের মতো, আমাদেরকে কথা বলতে হয় আপনাদের মতো, এবং আমাদের সমস্ত আচার আচরণ আপনাদের মতো না হলে আমাদের সন্তানরা আমাদেরকে নিয়ে বাইরে যেতে চায় না। কারণ তাহলে খুব সহজে বাইরের সমাজের লোকজন বুঝতে পারে যে আমি কে বা আমি কোন সমাজ থেকে এসেছি। সুতরাং এই ক্ষেত্রে আসলে সমস্যাটা দ্বিপাক্ষিক। আবাসনের জন্য বরাদ্দকৃত টাকাও কিন্তু সবসময় যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না, কোনো জায়গায় ব্যবহৃত হচ্ছে, কোনো জায়গায় সেটা
অন্যদিকে চলে যাচ্ছে। যেমন একটা উদাহরণ বলি, 2005 সালে বাংলাদেশ সরকার ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে ধলপুরে সুতরাপুর এবং দয়াগঞ্জে সুইপার কলোনি নির্মাণের জন্য ঢাকা সিটি 20,93,40,000 টাকা বরাদ্দ দিয়েছিলেন। দলিত আবাসনের উন্নয়নে বাংলাদেশ সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকা সত্ত্বেও কিন্তু কয়েকজন অসাধু ব্যক্তির জন্য সেটা সবসময় ব্যবহৃত হচ্ছে না এবং ওই আবাসন প্রকল্পটি ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ওই আবাসন প্রকল্পটি আসলে হয়নি, এখনো বোধহয় হয়নি। তেলুগু কমিউনিটি থেকে যারা এসেছেন ওনারা বলতে পারবেন খুব ভালো। বাস্তবে খুব নগণ্য সংখ্যক দলিত নারী ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন ভাতা পেয়ে থাকে। বাংলাদেশের নাগরিক হিসেবে ওনারা প্রত্যেকে এই ভাতাগুলোর জন্য এবং ওনারা এই ভাতাগুলো পেতে পারে, কিন্তু ইউনিয়ন পরিষদের মেম্বাররা যেহেতু নামগুলো দেয়, সেহেতু ইউনিয়ন পরিষদের মেম্বাররা কোনোভাবেই দলিতদের নাম দেয় না। যেমন ধরুন এই মুহূর্তে না খেয়ে থাকার মতন অবস্থায় আছে আত্রাইয়ের আহসানগঞ্জ উপজেলার যে মাঝি মাল্লাররা আছে, সেই মাঝি মাল্লার সম্প্রদায়ের লোকজন। তার মূল কারণ হচ্ছে নাগর নদীর উপরে ব্রিজ হয়েছে, আত্রাই নদীর উপরে ব্রিজ হয়েছে, ফলে মাঝিদের কাজ কমে গিয়েছে। এখন ওরা কেউ ভ্যান চালায়, কেউ মাছ ধরে বিক্রি করে, কাজ করে যদি টাকা আনতে পারি তবে খাওয়া হয়, না হলে হয় না। কিন্তু ওই কমিউনিটির একটি মানুষও উপজেলা থেকে কিংবা ইউনিয়ন থেকে কোন রকম সুযোগ সুবিধা এখন অব্দি পান। বাস্তবে খুব কম সংখ্যক নারী এবং পুরুষ দলিত ইউনিয়ন পরিষদের যে উন্নয়নমূলক কার্যক্রমগুলো আছে বা সরকারের যে উন্নয়নমূলক কার্যক্রম উপজেলা এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয় সেগুলিতে কাজ করে থাকে। এবং এটা নিয়েও আমি মনে করি অ্যাডভোকেসি করাটা খুব প্রয়োজন, কারণ আমাকে কী জায়গা থেকে পিও যিনি দেখেন, প্রজেক্ট অফিসার যিনি প্রজেক্টগুলো মূলত দেখেন, পিওরা যে কথাটি বলেছে যে ওখানে আছে দক্ষ শ্রমিক, কাবিখা কাবিটা 100 দিনের কাজ, কাজের বিনিময়ে খাদ্য, খাদ্যের বিনিময়ে কাজ, যেগুলো আছে আর কি, এই কাজগুলোতে কাজ করতে পারবে না। দক্ষ শ্রমিককে আমাকে আত্রাইতে যে কথাটি বলেছে মাঝি দক্ষ শ্রমিক, কিন্তু এই মাঝি কিন্তু দক্ষতা কাজে লাগাতে পারছে না মাঝি হিসেবে এবং না খেয়ে আছে। দক্ষ শ্রমিককে আবার পরিচ্ছন্নতা কর্মী দক্ষ শ্রমিক, ঋষিরা বাস বেঁধে কাজ করেন এখন ওনারা দক্ষ শ্রমিক, সুতরাং দারিদ্রতা এখানে কোনো কথা না, দক্ষতার আওতায় নিয়ে তাদেরকে এই কাজগুলো দিচ্ছে না। তারপরেও কিছুটা পরিবর্তন এসেছে, কিন্তু নির্ভর করে চেয়ারম্যান কে। খুলনায় ভটিয়াঘাটার 40 ইউনিয়নের চেয়ারম্যান হচ্ছেন একজন দলিত সম্প্রদায়ের মানুষ, দুই টার্ম আছেন, এবং ওখানে 40 ইউনিয়নে কোনো দলিত সম্প্রদায়ের মানুষকে আপনারা গিয়ে পাবেন না যাদের অবস্থা খুব খারাপ কিংবা ভাতা পাচ্ছে না। সাম্প্রতিক যে ঘোষণাটি দেওয়া হয়েছে যে যুব উন্নয়নের মানে প্রশিক্ষণ দলিত ছেলেমেয়েরা নিচ্ছে, মন্ত্রণালয়ের বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ নিচ্ছে, কিন্তু দক্ষতাগুলো মানে প্রশিক্ষণটা কতটা কাজে লাগাতে পারছে পরবর্তীতে দেখব, কিন্তু সাম্প্রতিক যে ঘোষণা দেয়া হয়েছে যে প্রশিক্ষণ প্রাপ্ত দলিত ছেলেমেয়েরা এককালীন অফেরতযোগ্য 10,000 টাকা পাবেন, সেই বিষয়টি কিন্তু কোনোরকম উদাহরণ আমরা পাইনি। শুধু তাই না, সমাজসেবা অধিদপ্তরের উপজেলা পর্যায়ের কর্মকর্তারা সকলে এই বিষয়টি সম্পর্কে এখনো ওয়াকিবহাল না। দক্ষতামূলক প্রশিক্ষণ পাওয়া সত্ত্বেও মূলধনের অভাবে অনেক দলিত যুবকেরা তাদের মানে দক্ষতা কাজে লাগিয়ে আয় রোজগার করতে পারছে না, কারণ যুব মন্ত্রণালয় কর্তৃক যে লোন দেওয়া হয় সেই লোনে আসলে দলিতদের প্রবেশাধিকার নাই, বা ওই লোনটা দলিতরা নিতে পারে না। কেন নিতে পারে না, সিস্টেমেটিক্যালি তাদেরকে আসলে বাদ দেওয়া হয়, কারণ ওখানে কোলেটারাল হিসেবে লোন নিতে হলে একজন সরকারি কর্মকর্তা প্রয়োজন। আমি নাগরিক উদ্যোগের একজন দলিত কর্মীকে জিজ্ঞেস করেছিলাম, বিজলদা, যে বিজলদা আপনি যুব উন্নয়নের প্রশিক্ষণ নিয়েছেন তো প্রশিক্ষণটা কাজে লাগাননি কেন? আমাকে উত্তর দিল যে দিদি আমি অনেক ঘুরেছি লোনের জন্য, আমি তো আমি আমার যোগ্য পুরুষ সে কোনো সরকারি কর্মকর্তা নাই, তাও বলে তা হবে কি আমি যে লোন নিব। আর আরেকটি হচ্ছে যে নানাবিধ কারণে বিনা পয়সায় প্রশিক্ষণ হলো দলিত সমাজের নারীরা বিশেষ করে প্রশিক্ষণ গুলো কিন্তু নিতে পারছেন না।
এবং পুরুষরাও পাচ্ছেন না অনেক ক্ষেত্রে। নারীদের ক্ষেত্রে হচ্ছে ওনাদের যাতায়াত একটা বিশাল বিষয়, প্রশিক্ষণ ফ্রি কিন্তু যাতায়াতের টাকা তো আর কেউ দেয় না। আর তার চেয়েও বড় জিনিস হচ্ছে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তার চরম অভাব, যে কারণে প্রশিক্ষণ নারীরা সেইভাবে নিতে পারছে না। আর যে প্রশিক্ষণটি নারীরা নিচ্ছে সেলাই প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটি নিয়ে ওনারা আসলে খুব কমই কাজ করতে পারছেন, কারণ সেলাই প্রশিক্ষণ দিচ্ছে, মেশিন তো দিচ্ছে না। গৃহীত দক্ষতামূলক প্রশিক্ষণ যদি আমরা দেখি, পুরুষরা 32% নিয়েছেন, আমার টোটাল সার্ভের পপুলেশন সাইজ ছিল 500, 500 মাঝে 32% পুরুষ প্রশিক্ষণ নিয়েছে আর 68% পুরুষ প্রশিক্ষণ নেয়। আর মহিলাদের ক্ষেত্রে যদি দেখেন 17.3% মহিলা প্রশিক্ষণ পেয়েছে আর 82.7% মহিলা প্রশিক্ষণ পায়নি। এখানে যে জিনিসটা হয়েছে যে প্রশিক্ষণটা 17.3% মহিলা পেয়েছে, তারা কিন্তু এই প্রশিক্ষণ কাজে লাগাতে পারেনি, কারণ তারা মূলত পেয়েছে সেলাই প্রশিক্ষণ এবং তাদেরকে কোনো সেলাই মেশিন দেওয়া হয়নি। তামান্না আছে চা বাগানের মেয়ে, চা বাগানের শ্রমিকদেরকেও মহিলাদেরকেও কিন্তু সেলাই প্রশিক্ষণই দেওয়া হয়েছে, মেশিন দেওয়া হয়নি, ফলে ওই প্রশিক্ষণটা একদমই জলে গিয়েছে, টাকাটা জলে গিয়েছে। বিভিন্ন সংস্থা হচ্ছে গৃহীত প্রশিক্ষণ যদি দেখি, আর সরকার প্রশিক্ষণ দেয় হচ্ছে 85%, 84.5% হচ্ছে পুরুষ মানুষ পেয়েছে, 77.1% মহিলা সরকারি খাতে যুব উন্নয়ন বা মহিলা অধিদপ্তর থেকে কিন্তু প্রশিক্ষণগুলো পেয়েছে। আর এনজিওর কাছ থেকে পুরুষরা পেয়েছে 8.5, মহিলারা পেয়েছে 16.7। প্রাইভেট সেক্টরের সমান সমান 4.2 এবং 4.22 জায়গাতেই। আর অন্যান্য মাধ্যমে প্রশিক্ষণ পেয়েছে 2.8% পুরুষ, 2.1% মহিলা। দুঃখজনক যে জিনিসটা এই ড্রাফটির ক্ষেত্রে যদি খেয়াল করে যে সরকারি এখনো কিন্তু মূল প্রশিক্ষণদাতা সংস্থা, সরকারের কাছ থেকেই তারা প্রশিক্ষণগুলো পাচ্ছে এবং সরকারের সত্যি প্রশংসনীয় পদক্ষেপ হচ্ছে দলিত সমাজের নারী এবং পুরুষ উভয়ের জন্য প্রশিক্ষণগুলো বিনা পয়সায় করে দেয়া এবং একাধিক টাকা দেওয়া, ফেরতযোগ্য টাকাটা দেওয়ার ঘোষণা দেওয়া। কিন্তু এই দলিত সমাজ নিয়ে কিন্তু উন্নয়ন জগতের অনেক সংস্থা কাজ করছে। নাগরিক উদ্যোগ, আমি জানি ক্রিশ্চিয়ান এইডের মাধ্যমে যে ক্রিশ্চিয়ান এইড নাগরিক উদ্যোগ বা অন্য যারা কাজ করেন মিডিয়ার আছে, এদের এরা প্রশিক্ষণ দেয়, স্কিল ট্রেনিং দেয়, যেন এই স্কিল ট্রেনিং গুলো কাজে লাগাতে পারে। কিন্তু আরো অনেক প্রতিষ্ঠান আছে যারা নাকি কাজ করছেন দলিতদের নিয়ে, কিন্তু আসলে তাদেরকে ঠিক ওভাবে দক্ষ কর্মী হিসেবে তৈরি করছেন না। ন্যাশনাল প্ল্যাটফর্মও আছে অনেক যারা কাজ করছে, এনএনএলসি বা হরিয়ার ঐক্য পরিষদ, ওনারা কিন্তু দক্ষতা বৃদ্ধির জন্য কোনো কিছু করছেন না। প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে যেটা আমি আগে বলেছি যে নানাবিধ কারণে প্রশিক্ষণ নিতে পুরুষ এবং নারী কেউই যায় না। একটা হচ্ছে অসুস্থতার জন্য নারী যায় না, এবং আমি আরেকটি স্লাইড আপনাদেরকে দেখাইনি, এখানে ইনক্লুড করিনি, নানাবিধ রোগে কিন্তু দলিত নারীরা ভোগেন এবং ওনাদের ভেতরে ইউরিন ইনফেকশনের রেট খুব হাই। তার কারণ হচ্ছে ওনাদের যে আবাসন গুলো আছে সেখানে টয়লেটের অবস্থা খুবই খারাপ এবং ইউরিন ইনফেকশনে অলমোস্ট ওনারা সারা বছরই এক নিভুতে থাকে আর কি। আর এছাড়াও ওনাদের শারীরিক অবস্থা খুব ভালো না, পুষ্টির অভাব আছে। মহিলাদের দিকে যদি কেউ তাকায় তাহলেই বুঝতে পারবে, যে কারণে আপনার ইলনেসের জন্য মানে এটাকে ওরা উল্লেখই করেনি, ওরা প্রশিক্ষণই নিতে যেতে পারে না। কিন্তু পুরুষরা বলেছে যে আমাদের মানে শরীর খারাপ থাকলে আমরা যেতে পারি না। অবস্ট্রাকল যদি বলি আমি, পরিবারের শুধুমাত্র 6.3% পুরুষ মানুষ বলেছে যে আমাদের পরিবার থেকে বাধা আসে আমরা যদি প্রশিক্ষণ নিতে চাই। আর মহিলারা বলেছেন যে পরিবার থেকে কোনো বাধা নাই, কিন্তু আসলে বাধা নাই বিষয়টা ঠিক না, পরিবার থেকে বাধা আছে, যেটা ওনারা আমাদেরকে পরবর্তীতে কোয়ালিটেটিভ কাজ করতে গিয়েছি যখন এফজিডিতে বলেছে যে বাধাটা হচ্ছে নিরাপত্তার অভাব বলে আমাদেরকে দূরে দিতে চায় না। প্রশিক্ষণ যখন আমাদের কাছে এসে দেয় তখন আমরা প্রশিক্ষণটা নিতে পারি। সময় নেই, পুরুষদের
পয়সায়, কিন্তু সে তো আয় রোজগার করে এবং বিনা পয়সায় প্রশিক্ষণ নেওয়ার জন্য যে কটা দিন সে বাইরে থাকবে ও কটা দিন তো তার আয় রোজগার হবে না, সংসারের কি হবে, যেই কারণে 37.5% যেতে পারে না। আর মহিলাদের ক্ষেত্রে দেখবেন 36.4% বলেছে যে কাজের অভাব। আমি যেটা আগেও বলেছি যে মহিলাদেরকে যে প্রশিক্ষণ গুলো দেওয়া হয় সেই প্রশিক্ষণ গুলো কাজে লাগিয়ে মহিলারা কোনো রকম আয় রোজগার করতে পারে না। প্রশিক্ষণ প্রয়োজন নেই এরকম বলেছে 31.8% মহিলা, কারণ প্রশিক্ষণ কাজে লাগাতে পারছেন না। পুরুষদের নিজস্ব ব্যবসা আছে আর দারিদ্রতার কারণে যেতে পারে না 31.8% মহিলা। উপকারিতা যদি বলি মহিলাদের জন্য হচ্ছে হাঁস মুরগি পালনের প্রশিক্ষণটি উপকারী 4.4% বলেছে, আর নিজস্ব দক্ষতা বৃদ্ধি পেয়েছে একই ফিগার 23-2, আর টাকা রোজগার করতে পারছেন 69.2% মহিলা এবং 76.4% পুরুষ। এই পার্সেন্টেজটা এত বেশি হওয়ার মূল কারণ হচ্ছে যে খুব কম সংখ্যক মানুষ প্রশিক্ষণ পেয়েছে। ইউনিয়ন পরিষদের কি কি সেবা সম্পর্কে যারা অংশগ্রহণ করেছেন এখানে তারা জানেন, নারী পুরুষ সবাই কিন্তু মোটামুটি ইউনিয়ন পরিষদের সেবাগুলোর নাম জানে। তার মাঝে দলিত হরিজন বেদে স্কিমের কথা পুরুষরা বেশি জানে, মহিলারা বেশি জানে, পুরুষরা কম জানে। 26.4% পুরুষ জানে আর 41.3% মহিলা জানে। আর বৃদ্ধদের জন্য যে ভাতা আছে সেটাও আপনার পুরুষরা জানে 55.4%, 41.3% মহিলারা জানে, এবং বিজিটির কথাও মোটামুটি একটা সংখ্যক মানুষ জানে। আর এছাড়া বিধবা ভাতার কথা পুরুষরা জানে কিন্তু মহিলারা খুবই কম জানে যে বিধবা ভাতা বলে কিছু আছে। এখন বাস্তবে আসলে এগুলো ওনারা সবই জানেন, এই ভাতাগুলো আছে সেগুলো ওনারা জানেন, বাস্তবে কি হচ্ছে। বাস্তবে 47.5% পুরুষ আর 41.7% মহিলা তারা হচ্ছে বৃদ্ধ ভাতা যেটা বয়স্ক ভাতা পাচ্ছে, আর উপবৃত্তি বা বৃত্তি সেটার ক্ষেত্রে 78.3% মহিলা বৃত্তি পাচ্ছে, 49.2% পুরুষ বৃত্তি পাচ্ছে। আর ট্রেনিং এবং ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট মানে শুধু প্রশিক্ষণ না, প্রশিক্ষণ এবং কোনো না কোনো খাত থেকে লোন সেটা পাচ্ছে মহিলাদের যদি দেখেন শূন্য, কারণ তাদের কোনো আয় রোজগার নেই, সুতরাং এনজিও গুলো তাদেরকে কোন রকম লোন দেয় না। আর 3.4% পুরুষ পাচ্ছে, এবং এনজিও গুলো যে সত্যি লোন দেয় না কারণ সে লোন ফেরত দিতে পারবে না, এটা কখনো যদি আপনারা কেউ যান, এখানে বিভূতিভূষণ আছে, বিভূতিভূষণ সম্প্রদায় সেটা শ্যামনগরে বাঁধন করে থাকে, যার যাদের জীবিকা সুন্দরবন নির্ভর ছিল পূর্ণ ক্ষত্রিয় সম্প্রদায়ের লোকজন, যাদের মহিলাদের দৈনিক আয় তাও বছরে মাত্র 4 মাস কাঁকড়া ধরা, নদীতে কাঁকড়া ধরে এবং কাঁকড়া ধরে সর্বোচ্চ দিনে রোজগার করতে পারে 50 টাকা। উপজেলা পর্যায়ে কি কি সুযোগ সুবিধা আছে সেটাও কিন্তু মহিলারা এবং পুরুষরা উভয়ই জানে। সোশ্যাল ওয়েলফেয়ার সমাজ সেবা কি দেয়, প্রশিক্ষণ কি হয় সবই তাদের মোটামুটি জানা। আর যুব উন্নয়নের প্রশিক্ষণটা সম্পর্কে পুরুষরা মূলত জানে কিন্তু মহিলারা যুব উন্নয়নের প্রশিক্ষণটা সম্পর্কে জানে না। তার মূল কারণ হচ্ছে মহিলারা আসলে জেলা পর্যায়ে প্রশিক্ষণের জন্য বা উপজেলা পর্যায়ে প্রশিক্ষণের জন্য যায় না, দূরত্ব একটা বিরাট বিষয়, কারণ নিরাপত্তার ব্যাপার আছে। উপজেলা থেকে যদি দেখেন যে মূলত যুব উন্নয়নের প্রশিক্ষণ গুলো পায় এবং বেদে হরিজন দলিত ভাতা যেটা সেটা পায়। আমার কাছে 2016 এবং 2018 দুই ধাপে কাজ করে যেটা মনে হয়েছে যে নাগরিক হিসেবে দলিতরা বিভিন্ন ভাতা পাওয়ার জন্য কিন্তু যোগ্য, এবং কিন্তু ভাতা নিশ্চিত করবার জন্য সমাজ কল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন ভাতায় দলিত মহিলাদের জন্য বিশেষভাবে কোটা থাকা প্রয়োজন। কোটা না থাকলে কখনোই এই সমাজে মহিলারা ভাতা পাবে না, কারণ ভাতার জন্য নাম সিলেক্ট করে ইউনিয়ন পরিষদের মেম্বাররা।
জাতীয় পর্যায়ে এই বিষয়টি নিয়ে আমি মনে করি জাতীয় পর্যায়ে যে নেটওয়ার্ক গুলো আছে দলিত সমাজের লোকজনদের নিয়ে তাদের মন্ত্রণালয়ের সাথে লবি করা উচিত, অ্যাডভোকেসি করা উচিত। বর্তমানে বাংলাদেশে কি পরিমাণ দলিত সম্প্রদায়ের মানুষ আছে বসবাস করছে সে সম্পর্কে কিন্তু কোনো সঠিক জরিপ নাই, এবং দলিতদের জন্য সঠিক ও বাস্তব ভিত্তিক বাজেট বরাদ্দের জন্য বাংলাদেশ সরকারের দায়িত্ব নেওয়া উচিত। দলিত সমাজের ভিতরে জরিপ করা এবং নারী পুরুষ শিশু সব ভাগ করে সেগ্রিগেটেড ডাটা কালেক্ট করা খুবই প্রয়োজন, যে কত আসলে কত দলিত সম্প্রদায়ের মানুষ আছে। বর্তমানে তেমন কোনো তথ্য নেই। শিক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করা উচিত যে দলিত বাচ্চাদেরকে কি করে 300 টাকা দেবে, সে নামে যদি টাইটল তার না দেয় ওই অপরাধটা তার নয়, ওই অপরাধটা বৃহত্তর সমাজের, সুতরাং এটাকে কি করে মিনিমাইজ করা যায় সেটা শিক্ষা মন্ত্রণালয়ের ভাবা প্রয়োজন। সমাজকল্যাণ মন্ত্রণালয় তার বিভিন্ন প্রকল্পে দলিতদের জন্য বাজেট বরাদ্দ সঠিকভাবে করবার স্বার্থে দলিত শব্দটিকে আবারও সঠিক সংজ্ঞায়নের মাধ্যমে গ্রহণ করা উচিত, যেটা ওনারা ওনাদের খাতা থেকে বাকি খাতার যে নামকরণ তাতে বাদ দিয়েছেন এবং সংজ্ঞায়নেও সমস্যা আছে। সরকারি বিভিন্ন নীতিমালায় ব্যবহৃত শব্দ সুবিধা বঞ্চিত প্রান্তিক মূলত দলিত দলিতদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করার একটি প্রক্রিয়া। সুতরাং সরকারি নীতিমালায় সুনির্দিষ্ট ভাবে এবং সঠিক সংখ্যায়নের মাধ্যমে দলিতদের কথা উল্লেখ থাকা প্রয়োজন। একটি উদাহরণ দিই, আমি এবারের কাজে গিয়ে দেখেছি দলিতদের যে খাতা সে খাতা নিয়ে নিচ্ছেন ঋষিরা, সে খাতা নিয়ে নিচ্ছেন ওরা ওরা জয়পুরহাটে। ঋষি কিংবা ওরাও কেউই কিন্তু দলিত নয়, ওনারা উভয়ই হচ্ছে আদিবাসী। রাজবংশী এবং ওরাও রাজবংশী এবং ওরাওরা আদিবাসী, কিন্তু তারা দলিতদের সুযোগ সুবিধা নিয়ে নিচ্ছে। আর বাংলাদেশের মোট জনসংখ্যার 4% হচ্ছে দলিত। এটা সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে যে 6.6 মিলিয়ন বলেছে তার ভিত্তিতে 64 সমাজসেবা অধিদপ্তরের যে সংখ্যাটা বলা আছে সেই সংখ্যাটাকে যদি আমরা সরকারি সংখ্যা ধরে নিই তাহলে 4% হচ্ছে দলিত। আর বর্তমানে কিন্তু কোটা নিয়ে অনেক কিছু হচ্ছে এবং কোটা এই সমাজের জন্য থাকা বাঞ্ছিত, কোটা না থাকলে আসলে এগিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব না। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে যেই প্ল্যাটফর্মগুলো জাতীয় পর্যায়ের যে প্ল্যাটফর্মগুলো আছে উন্নয়ন সংস্থা যারা কাজ করছে ওনাদের এখন মানে খুব সংগত কারণে 3% কোটা চাকুরিতে দলিতদের জন্য চাওয়া প্রয়োজন। কারণ অনেক দলিত ছেলে মেয়েই আছে পড়াশোনা করে তারপরও কি করবে সেটা কিন্তু সে জানে না, এবং এই যে না জানা, এই না জানা কিন্তু হতাশার জন্ম দিচ্ছে। যে হতাশা থেকে আমি জানি এখানে যারা আছেন ওনারা হয়তো আমার সাথে একমত হবে যে অনেক যুবকরা বিশেষ করে মাদক সেবকের দিকে চলে যাচ্ছে, অন্যান্য অসামাজিক কার্যকলাপের দিকে চলে যাচ্ছে। এখন আমার প্রেজেন্টেশন শুরু করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। রাবেয়া রওশন আপাকে তার তথ্য সমৃদ্ধ গবেষণা ধর্মী বক্তব্য উপস্থাপনের জন্য। শ্রোতৃমণ্ডলী, এখানে বাংলাদেশের দলিত নারী ফেডারেশনের বিভিন্ন অনেক সদস্যরা আছেন যারা বিভিন্ন জেলায় কাজ করছেন। আমরা প্রত্যেকের কাছ থেকে তাদের কথা শুনবো, অভিজ্ঞতার কথা শুনবো। আমরা যেহেতু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে 1 ঘন্টা পিছিয়ে আছি, আমরা 3 মিনিটের মধ্যে শুধুমাত্র দলিত নারীদের সমস্যা নিয়ে কথা বলবো। শুধুমাত্র দলিত নারীর কি সমস্যা, এর এক একজন যদি এক একটা পয়েন্ট বলে তাও মনে হয় আমাদের আমরা এগিয়ে যেতে পারবো। তো এই মুহূর্তে প্রভারানী বাড়াই, উনি আমাদের চা শ্রমিক এমিলিয়ার, উনি আসছেন সিলেট থেকে। ওখানে ওখানে বসে বলেন দিদি, 3 মিনিট আমরা সবাইটা যেন মনে রাখি।
এবং শুধুমাত্র নারীর নারীর সমস্যা নিয়ে, দলিতদের অনেক ধরনের সমস্যা আছে, শুধুমাত্র নারীকে আমরা এখানে ফোকাস করব। আমি রমারানী বারাইন, আমি দলিত নারী ফোরামের সদস্য এবং ইনস্টিটিউট ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ইশা এর নির্বাহী পরিচালক। আমি শ্রীমঙ্গল থেকে আসছি, চাঁদন গোষ্ঠীর পক্ষ থেকে। তো আমাদের চা বাগানের বিশদভাবে গবেষণার মাধ্যমে আপা বলে গেছেন, কিন্তু এখানে আরও কিছু কথা আছে। ওই যে প্রশিক্ষণের কথাগুলো বলছে, এরা কিন্তু দূরত্ব তাদের 10 কিলো, 15 কিলো, 12 কিলো, 14 কিলো, 8 কিলো, তো সেই জায়গার দৈনিক তাদেরকে মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে যে প্রশিক্ষণটা সেলাইন করা হয় সেখানে মাত্র 60 টাকা দেয়। তাও যেদিন আসে ওই দিনেরটা পায়, আর যেদিন আসে ওই দিনেরটা পায় না। তো সেই ক্ষেত্রে ওরা ওই দিন ওখান থেকে এসে প্রশিক্ষণটা নিতে পারে না। তো মানে মহিলা বিষয়ক অধিদপ্তরে 5-6 প্রশিক্ষণ করে, একটা হলো সেলাই, একটা হলো ব্লক পাটি, আরেকটা হচ্ছে বুটি, আরেকটা হচ্ছে নকশিকাতা। আগে এগুলি ছিল না, এখন এগুলি চালু করছে। তো দলিত নারীদের আরো সমস্যা আছে, যেমন যেমন ওইটি বলতেছি, যেমন মেয়েরা যখন ওদের বাথরুমের কোনো ব্যবস্থা নাই, টাউনের কিনারে কয়েকটা বাগানে আছে, কিন্তু ভিতরে যারা আছে এরকম টয়লেটের ব্যবস্থা নাই, তারা চা বাগানের ভিতরে টয়লেট করতে হয়, সেক্ষেত্রে তারা ধর্ষণের শিকার হয়। এবং এর প্রমাণ দুই দুটা কেস করা হয়েছে, এটা নাগরিকত্ব জানা আছে এবং উকিল করা আছে, কেস চলতেছে। এরকম অহরহ হয়, কিন্তু এরা মানুষজন উপায়ে কথাটা প্রকাশ করতে পারে না। হ্যাঁ, অহরহ হচ্ছে, কিন্তু চিন্তা করে আমি যদি এই কথাটা বাসায় গিয়ে বলি, তাহলে হয়তো আমাদের সমাজে গ্রহণ করবে না, আমার বিয়ে হবে না, আমার পরিবার থেকে আমার সমস্যা হবে। তারপরে আরো আছে যে তাদের স্বাস্থ্য ঝুঁকি, যেমন বাল্য বিবাহ হচ্ছে, সেক্ষেত্রে সে বিয়ের পর পরে একটা বাচ্চা, কিন্তু সে নিজে এখনো বাচ্চা, তার একটা বাচ্চা হচ্ছে, এই বাচ্চারা ও বাসায় রেখে অথবা চা বাগানের কিনারে গিয়ে একটা বস্তা পেলে ওটার মধ্যে শোয়া ও কাস্তে করতে হয়। এরকম অনেক আগে অনেক ঘটনা ঘটছে, যেমন বাচ্চারা আসা ও যে নিয়ম আছে, তারপরে আপনার ওই যে চিতা বাঘ, এখনো কিন্তু বাঘের কিনারে ফেলে চতুর্থ বাঘের বাচ্চা আছে, তারপরে ওই যে কি বিড়াল জানি বলে ওইসব বিড়ালের বাচ্চা আছে, এগুলোই অনেক সময় অনেক বাচ্চার আছে প্রাচুতি করার ক্ষতিও করছে, এবং অনেক ছোট ছোট সাপের বাচ্চাও আছে, এ ধরনের ঘটনারও শিকার হয়। তারপরে দেখে আছে এখানে আছে, এখানে দুইজন মানুষ থাকে অনেকজন বাচ্চা দিয়ে, সেই ক্ষেত্রে বাচ্চার যত্ন হয় না, হ্যাঁ, সেই কারণে তারা বাচ্চারা ওখানে দিয়েও যেতে পারে না। তারপরে আরো আছে যে একটা পরিবারে একজন রুজি করে, কিন্তু তাদের পরিবার 6 জন আছে, 8 জন আছে, 5 জন আছে, কিন্তু তাদের খাওয়া দাওয়া এবং পোশাক বাচ্চাদের লেখাপড়া করানোর দিক দিয়ে ওরা অবস্থা করতে আমরা প্রভাবিত করে না, সেই ক্ষেত্রেও তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এবং সবাইকে ধন্যবাদ, খুব অল্প সময়ের মধ্যে আমি সবার কাছে পরিচিত, আর আমি দলিত নারীদের নিয়ে কাজ করি, তারা সমাজে অবহেলিত, বঞ্চিত ও লাঞ্ছিত, সব দিক থেকে তারা পিছিয়ে আছে। আমাদের সমাজে নারীরা তো পিছিয়েই আছে, আর দলিত সমাজের নারীরা আরো পিছিয়ে আছে, তাদের অসহায়, তারপরে প্রতিবাদী হতে পারে না, শিক্ষার অভাব, তাদের স্বাস্থ্যের হানি হয়, স্বাস্থ্য থেকে উপকৃত হতে পারে না। শিক্ষার অভাব তো আমাদের নারীদের ভিতরেই বেশি, আমাদের শিক্ষাটাই বড়, শিক্ষা হলেই আমাদের জাতির উন্নতি হবে, আর আমাদের নারীরাও উন্নতি হবে, আমার ছেলে মেয়েরাও আমাদের শিক্ষা নিয়ে উন্নতি হতে পারবে, এটাই। আমি দলিত নারীদের নিয়ে কাজ করি, তাদের পাশে দাঁড়িয়ে অসহায় যারা তাদের নিয়ে কাজ করি, তারা সমাজের সব থেকে পিছিয়ে আছে, তারা নিজেদের অধিকারটা নিজেরাই জানে না, যে আমরা কি অধিকার থেকে পেতে পারি বা আমরা এই অধিকারটা নিয়ে আমরা উপকৃত হতে পারি। তারা হয়তো অসহায়, শিক্ষিত না, সমাজে তারা বোঝে না যে আমাদের যেমন আছে, ইউনিয়ন
বইটি আছে 13টা, সেখানে যে আমাদের অধিকার আছে নারী হিসেবে আমরা সেখানে পদার্পণ করতে পারি, কিন্তু সেটা আমাদের নারীরা জানে না। তাই আমি তাদের পাশে থেকে জানাবার চেষ্টা করছি যে উঠান বইটাকে মাধ্যমে হোক আর সংলাপ সভা হোক, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমি তাদের পাশে দাঁড়াই, তাদের সচেতন করার জন্য আমি কাজ করছি। আর আমাকে আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমি যেন দলিত নারীদের নিয়ে এভাবে সামনের দিকে তাদের অগ্রসর করতে পারি, আমিও সামনের দিকে তাদের আগে যেন আমি দেশের ভাবমূর্তি পরিবর্তন করতে পারি। ধন্যবাদ জয়ন্তীদিকে। আসলে বাংলাদেশে যত ঋষি সম্প্রদায় আছে সব থেকে বেশি আছে জয়ন্তীদের এলাকায় সাতক্ষীরায়, এবং জয়ন্তীদি অনেক ভালো কাজ করছে ঋষিদের নিয়ে। আর ঋষিরা হচ্ছে বাঙালি, কিন্তু এরা আসলে সব থেকে বেশি অস্পৃশ্যতার শিকার, কারণ একটা একটা গ্রামে এক একটা থাকে, যেমন জানে যে ও পাড়া দাস পাড়া বা ঋষি পাড়া সবাই জেনে যায় যে এরা মুচি বা মুচি বলেই সম্বোধন করে বা ঋষি। উনি এটা অনেক ভালো কাজ করছেন আমাদের। যাই হোক, এই পর্যায়ে আমাদের সঙ্গে কথা বলবে মনি সরুরানী দাস। আমার নাম সোনুরানী দাস, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি, এবার মাস্টার্স করলাম। তো দলিত, আমি যেহেতু দলিত মেয়ে, মানে দলিতের তো কোনো প্রবলেমের শেষ নেই। তারপর আমি স্পেসিফিক যেটা বলছি যে আমাদের শিক্ষার অনেক প্রবলেম। প্রথমত ফ্যামিলি থেকে বাবা মা পড়াতে চায় না, তারপর যদি কোনো মেয়ে পড়াশোনা করে, হ্যাঁ, তারপর কিছুক্ষণ যখন পড়ে ধরেন এসএসসি কমপ্লিট করলো বা ইন্টার, তারপর বিয়ে হয়ে যায়। বিয়ের পর দেখা গেছে যে অনেক মেয়েরা ঝরে পড়ে, তারপরও দু একজন যারা স্ট্রাগল করে আসছে দেখা গেছে আবার বেবি হয়ে যায়। সেক্ষেত্রে আবার কিন্তু দেখা যায় যে আমাদের ফাইন্যান্সের অনেক প্রবলেম। সো মানে শিক্ষার সাথে এটা কিন্তু রিলেটেড, যেহেতু এটা বেবি হয় তখন কিন্তু সেই মা সে বিয়ে হয়ে কিন্তু চাকরি করতে পারে না, কারণ আমি যে একজন চাকর বা কিছু রাখবো আমার পাশে, আমার তো সেই সামর্থ্য নাই। একজন বেবি ক্যারিং করা, তারপর নিজের সংসার মেনটেন করা খুব টাফ হয়ে যায়। তারপরে যখন ম্যানেজ হয় তখন দেখা গেছে যে একটা আনসেফটি ফিল হয় যে আমার বেবি কীভাবে থাকবে। সো শিক্ষার সাথে মানে প্রত্যেকটা জিনিস রিলেটেড। তারপর আমরা মহিলারা যে এত মানে অবহেলিত এটাও শিক্ষার কারণে, কারণ দলিত মহিলারা বুঝেই না। যেমন এখন অনেক ট্রেনিং আসছে, তারা কিন্তু ট্রেনিং নিতে যায় না, এটা এখন তো অনেকটাই মানে খুবই নিরাপদ মহিলাদের জন্য। তারপর তারা কিন্তু অনেকটাই বলে যে না হয়তো বা যেতে পারবো না বা প্রবলেম, এরকমও প্রবলেম তেমনও নাই, হয়তো কিছু কিছু জায়গায় থাকতে পারে, কিন্তু কিছু কিছু জায়গা অনেক ভালো, কিন্তু তারা সেটা হচ্ছে কীভাবে নিয়ে আগাবে তাদের কিন্তু ওই ক্যাপাসিটিটা নাই, বা তারা কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমরা একটু পরিবর্তন করি। সো মানে সেই ক্ষেত্রে শিক্ষার কিন্তু খুবই অভাব। যদি তারা শিক্ষিত হতো তাহলে তারা বুঝতে পারতো যে আমরা কী করলে ভালো হবে বা কোথায় আগাতে পারবো। সো মানে প্রত্যেকটা প্রবলেম বোঝার জন্য আমি যেটা ফিল করি যে শিক্ষিত হওয়া অবশ্যই জরুরি। এখন দিদি যেটা বলে গেছে, প্রথম যেটা দিদি বক্তব্য দিছে যে মানে ট্রেনিংয়ের ক্ষেত্রে সেলাই মেশিন বা এটা যদিও ম্যানেজ করা যায় বা প্রশিক্ষণের ক্ষেত্রে যদি আমরা শিক্ষিত হই, সেক্ষেত্রে কোনো এনজিও বা কোনো কেউ যদি আসে তখন আমরা সেক্ষেত্রে বলতে পারি বা তাদেরকে আমরা মানে জোর কণ্ঠে বলতে পারি যে আমরা প্রশিক্ষণ করবো আপনারা এখানে নিয়ে আসে, তখন আমরা বলতে পারবো আপনারা কী দিতে চান, নট নেসেসারি আমাদের কী প্রয়োজন সেটা আপনারা বোঝার চেষ্টা করেন। সো আমরা তো এটা বলতেই পারি না, কারণ আমরা তো বুঝিই না, মানে শিক্ষার খুবই 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 অভাব, একবারে 0%। সো আমার যেটা মনে হয় যদি শিক্ষা নিয়ে কাজ করা হয় বা মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে প্রবলেমটা মানে 99% কমে আসবে, কারণ তখন তারা বুঝতে পারবে, তখন তারা নিজে তাদের ইনকাম সোর্স কীভাবে আসবে, কীভাবে তারা ফ্যামিলি মেনটেন করবে, কীভাবে সুস্থ থাকতে পারবে, তারপর হাইজিন কীভাবে মুক্ত হবে সব কিছুই তারা বুঝতে পারবে। সো মানে শিক্ষিত হওয়া মাস্ট বি জরুরি এবং ইনকামটা। থ্যাংক ইউ। এবার আপনাদের সামনে কথা বলবে আয়নাবতী বিশ্বাস, উনি এসেছেন যশোর থেকে। ওনার সংস্থার নাম শাশ্বতী দলিত নারী ও শিশু উন্নয়ন সংস্থা। এবং অল্প থেকে চিকিৎসা হয় না, শেষে কি হয় ক্যান্সার হয়, একপর্যায়ে তাদের মৃত্যুবরণ করতে হয়। এই জন্য আমার ইচ্ছা যদি শুধু শিক্ষা থেকে না, অর্থনৈতিক দিক থেকে, তাদের স্বাস্থ্য দিক থেকে, সব দিক থেকে যদি আমরা একটু তাদের এগিয়ে নিয়ে যাই, তাহলে আমি মনে করি সমাজ জাতি সব দিক থেকে উন্নতি হবে। আপনারা অন্যান্য কে কে কথা বলতে চান একটু হাত তুলবেন, আর অন্য কেউ বলতে পারেন। আসলে পর্যাপ্ত পরিমাণে যে ভাতাটা আসে আমি অনেক অবজার্ভ করে দিচ্ছি যে যারা পাওয়ার উপযোগী তারা তো পায় না, যারা পাওয়ার উপযোগী নেই তারাও পায় না, যারা পাওয়ার উপযোগী তারাই পাচ্ছে না, যারা পাওয়ার উপযোগীটা তারাই
ভয় পাচ্ছে বেশিরভাগ। যেমন আজ থেকে 5 বছর আগে আমাদের এলাকায় কিন্তু অনেক সংগঠন যায়, অনেক এনজিও যায়, বাট সঠিকভাবে সেটা তারা কাজ করেন না। তো একটা প্রোগ্রামে আমাদের প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে একটা প্রোগ্রামে সমাজসেবার অধিদপ্তরের একটা স্যার আমাদের বিশেষ অতিথি থাকেন এবং আমি সেখানে সভাপতির আসন। তো উনি যখন আমাদের এলাকায় গিয়ে দেখেন যে না আমাদের এলাকায় অনেক ঘনবসতি, তো তখন উনি আমাকে ডাকলেন অফিসে। অফিসে ডাকার পর আমি গেলাম সেখানে, তো আসলে স্যার আমাদের এই ব্যাপারে অনেক হেল্প করেছেন। বাট যখন কাউন্সিলর অফিসে আমি যাই সিগনেচারের জন্য, তখন কাউন্সিলরের যে ফি আছে সে কিছুতেই এই সিগনেচার করবে না। কেন? সব ভাতা কি রবিদাস পাড়ার মানুষ পাবে আর কি দরিদ্র এখানে নেয়? তো সেখান থেকে মনে করেন অনেক কষ্ট করে আমি আমার পাশের ওয়ার্ড সভাপতির কাছে ফোন দিয়ে তারপরে সেখান থেকে ওনার সিগনেচারটা আমি নেই। নেওয়ার পর প্রায় 17 জনের মতো ভাতা করাই, এর মধ্যে অনেকেই মারা গেছেন ইতিমধ্যেই। তো এখন যেহেতু বিডিআরএম কাজ করছে রবিদাস পাড়ায়, তা আমি চাই যে আশা এখন কাজ করছে, তো আপনাদের সহযোগিতা যদি থাকে যারা আরও পাওয়ার উপযোগী তারা পাবেন। আর বিদ্যুৎটা গত সপ্তাহে নরসিংদী এলাকায় কমিটি গঠন করে আসছে, তো নরসিংদী থেকে যদি আরও একটু আগের স্টেশনে আসেন পাঁচদোলা এখানতে যদি আপনি যান, তাহলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে গ্রামের নারীদের জনজীবন এবং অবস্থা যে কতটা করুন। তা আমি চাই যে আপনারা কাজগুলা এভাবে প্রতিটা জেলায় জেলায় এই দলিত নারী মহিলাদের বিশেষ করে শিক্ষার দিক দিয়ে, তারা শিক্ষার দিক দিয়ে অনেকটা পিছিয়ে পড়ে, যাদের লেখাপড়া করার ইচ্ছা আছে বাট তাদের আর্থিক তাদের মানবাধিকার কিন্তু আর্থিক সেই সহযোগিতা করার উপায় নেই। তো সেই জন্য আমি এটাই অনুরোধ করবো বিডিআরএম কাছে যে আপনারা এই মেয়েদেরকে শিক্ষার ক্ষেত্রে আরও একটু এগিয়ে আনেন। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। 58,000 টাকা একটা প্রশিক্ষণ ইতিমধ্যে চলছে, তা উপবৃত্তি আছে আমাদের এখানে, সেখানে শিক্ষা উপবৃত্তি এবং বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে এটা ঠিক আছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে একটু বিশেষভাবে দেওয়া এগুলো দরকার, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এগুলো খুব একটা বেশি দিন চলুক এটা আমি চাই না। আমি চাই মূল ভর্তি করে কিছু ঔষধ পায় সরকারি আর বাকি সব কিনা লাগে। তো তার কাছে যদি টাকা থাকে তবে তো কিনিয়া খাইলে সুস্থ হয়ে, তার কাছে টাকা নাই ও সরকারি ওষুধে কমলে কমলো আর অল্প বয়সে মারা যায়। তাহলে আমার ধন্যবাদ দেওয়া যাক বাংলাদেশ জনমন্ত্রী শেখ হাসিনাকে, আর সরকার আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়েছেন এই দলিত সম্প্রদায়, যাতে মানে আমরা চেষ্টা করছি এই দলিত সম্প্রদায় আমরা দলিত মানুষ আমরা পরিচয় দিব, যদি আমরা কিছু আমার একটু জানতে ইচ্ছা করছে যে কোনোভাবে কোন মেম্বার স্টেটের সঙ্গে কোন রিলেশন অলরেডি ডেভেলপ করা হয়েছে কিনা, যাতে করে তারা ইউপিআরএ আজ 14-14 মে যে সেশনটা হবে সেখানে বাংলাদেশের উপরে কোনো রিকমেন্ডেশন আসবে কিনা, যদি আসতে পারে খুব ভালো হয় আমাদের জন্য অ্যাডভোকেসি করার ব্যাপারে। মানে আমি জাতিসংঘে চাকরি করি, জাতিসংঘের থাকার অফিসে মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, আমার কাজ হচ্ছে রেসিডেন্ট কোঅর্ডিনেটরকে মানবাধিকার বিষয়ে সহায়তা করা, তাকে আপনাদের বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি এবং ইস্যুগুলোকে তার কাছে তুলে ধরা। তো এটা একটা খুব ভালো সাকসেস হবে যদি কোনো মেম্বার স্টেট আমাদের ইউপিআর রিকমেন্ডেশনের তালিত এই শব্দটা সহ কোনো রিকমেন্ড করে বাংলাদেশকে, কারণ আমাদের এখন দুটো ইস্যু দাঁড়িয়েছে। একটা হলো দালিত দি ওয়ার্ড ইটসেলফ এখন একটা একটা এক ধরনের মানে গভর্নমেন্ট কোনো সময় ব্যবহার করছে করছে না, তো এই ওয়ার্ড ইটসেলফ ইট হ্যাজ এ ভ্যালু, এই ওয়ার্ডের যে শব্দের যে শক্তি সেই শক্তিটাও দরকার, আবার একই সাথে একটা রিকমেন্ডেশন, সেটা একটা একটা ব্যাপার যদি মনে হয় খুব ভালো হয়। এটা আমি জানি না প্রি সেশনে জাকির ভাই গিয়েছিলেন কোনো এরকম কোনো মানে মোবিলাইজেশন হয়েছে কিনা, সেটা একটা। আরেকটা হলো যে
ইউএনএর যে মেকানিজম, সেই মেকানিজমের সঙ্গে কিভাবে আপনাদের কমিউনিটি বা মুভমেন্টগুলোকে আস্তে আস্তে একত্রিত করা যায়, একীভূত করা যায়, কিভাবে আরো মোর এক্সপোজার, মোর অ্যাটাচমেন্ট আনা যায়। ইউএনএর একটা হ্যান্ডবুক আছে ফর সিভিল সোসাইটি, তো যেহেতু সিভিল সোসাইটি মানে কিন্তু সবসময় মেন স্ট্রিম হাই প্রোফাইল সিভিল সোসাইটি অর্গানাইজেশন নয়, আপনাদের এইটা মানে আমাদের মনে রাখতে হবে যে যশোর থেকে যে আপাটা এসছেন কিংবা সাতক্ষীরা থেকে কিংবা চা বাগান থেকে, ছোট অর্গানাইজেশনও কিন্তু সিভিল আমরা বলি যে অর্গানাইজেশন, সুতরাং তাদেরও অধিকার আছে ইউনাইটেড নেশনসের এই মেকানিজমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার। কিভাবে হওয়া যায় সেটা নিয়ে আমরা একটা আলাদা মিটিং করতে পারি, আমি নিজে আপনাদেরকে সেই হ্যান্ডবুক সম্পর্কে ধারণা দিতে পারি, যাতে করে আপনারা ওইটা থেকে একটা বেস্ট অপরচুনিটিসগুলোকে এক্সপ্লোর করা যায়। আরেকটা কথা, প্রেজেন্টেশনে দেখলাম যে ওই যে জলদাস সম্প্রদায়ের একটা ছেলে, তার গায়ে মাছের গন্ধ, তাকে স্কুলে পোস্টার দেওয়া হচ্ছে না কিংবা পেছনে বসানো হচ্ছে, এ কি মানবাধিকার লঙ্ঘন? এরকম কোনো লঙ্ঘন যদি স্পষ্টত হয়, সেক্ষেত্রে আমাদের যে বিদ্যমান মেকানিজম আছে সেটাকে আমরা সর্বোচ্চ ব্যবহার করছি কিনা? আমাদের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আছে, সেই কমিশনের একটা আইন আছে, সেই আইনের মধ্যে মানবাধিকারের যে সংজ্ঞা দেওয়া আছে এবং তাদের যে ম্যান্ডেট উল্লেখ করা হয়েছে সেখানে তারা এটা ডিল করার জন্য যোগ্য এবং উপযুক্ত প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আমরা এটার ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে করছি কিনা? আমরা কি আমাদের এই যে বঞ্চনা, এই যে মানবাধিকার লঙ্ঘন, বৈষম্য, এইগুলোকে যথাযথ উপায়ে আমরা তুলে ধরছি কিনা? দাদা বলছিলেন যে উপকূলীয় অঞ্চলে সুপেয় জলের অভাব, যে রাইট টু ওয়াটার, রাইট টু ওয়াটারের যে আসলেই একটা ইস্যু ওই যে অঞ্চলে, সেই এই ইস্যুটাকে আমরা মানবাধিকার কমিশনের কাছে নিয়ে গেছি কিনা? আমি বলছি না নিয়ে যাওয়ার মাত্রই কাজ হয়ে যাবে, আমি বলছি না যে আজকে দিলেন কালকে সমস্যার সমাধান হবে, কিন্তু লেট আস টেস্ট দি ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনগুলোতে পরীক্ষা করি, দেখি তারা কতখানি রাষ্ট্রীয় আর কতখানি সরকারি সমর্থক, আমরা দেখি তাদেরকে আমরা বারবার পরীক্ষা করি, আমরা আমাদের বারবার আমরা দিই এবং তাদেরকেও আমরা জবাবদিহিতা করতে আনি। শুধু আমাদের এই মানে যে সমস্ত ইনস্টিটিউশনগুলো বাংলাদেশে আছে সকল ইনস্টিটিউশন কিন্তু মনে রাখতে হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বারবার পরীক্ষার মধ্যে নিয়ে এসে তারা কতখানি জনবান্ধব কাজ করছে, তারা সত্যি সত্যি কাজ করছে কিনা তাদেরকেও জবাবদিহিতার মধ্যে আনার একটা একটা উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি। সব শেষে যে কথাটা বলতে, আমি বিশেষ করে ডক্টর হামিদা হোসেন এখানে আছেন, আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের দেশ এখন ইকোনমিক গ্রোথ হচ্ছে, ধরে নিচ্ছি যে সবই সত্যি, যে সমস্ত ডেটাগুলো আমাদের সামনে আসছে সবই ধরে নিচ্ছি সত্যি, ঠিক আছে, কিন্তু তাই নয়, দেশ যদি সত্যি সত্যি উন্নয়নের পথে উন্নীতই হয়ে ওঠে তাহলে আমরা কনস্টিটিউশনাল সেফগার্ডগুলোর একটা প্যারাডাইম শিফটিং করি না কেন? আমরা কনস্টিটিউশনের মধ্যে সিভিল এবং পলিটিক্যাল রাইটসের একটা সেফগার্ড আছে, এখন আমরা ইকোনমিক, সোশ্যাল এবং কালচারাল রাইটসের মধ্যে ধীরে ধীরে যাইতে পারি কিনা? আমরা রাইট টু এডুকেশন, রাইট টু ফুড, রাইট টু ওয়াটার, এগুলোকেও আমরা কনস্টিটিউশনাল সেফগার্ডের মধ্যে ধীরে ধীরে আনার একটা উদ্যোগ গ্রহণ করতে পারি কিনা, একটা অ্যাডভোকেসি, একটা মুভমেন্ট, একটা ডিম্যান্ড তৈরি করতে পারি কিনা? এবং সবচেয়ে শেষে আমি বলবো, একটু আমার খুবই, আমি ভেরি ইমপ্রেসড একটা মেয়ের কথা শুনলাম, যিনি বলছিলেন যে নিড বেসড ট্রেনিং এর কথা উল্লেখ করেছিলেন, তিনি বলছিলেন যে কি ট্রেনিং আপনি আমাদেরকে দেবেন সেটা বড় কথা নয়, কি ট্রেনিং আমাদের দরকার সেটা বড় কথা। আমি আগামী 10ই মে গেটস ইনস্টিটিউটে সন্ধ্যা 6টার সময় সুইজারল্যান্ড এম্বাসি, OACHR এবং FIT ইসলামী একটি প্রতিষ্ঠান আছে জেনেভা ভিত্তিক, সেটি হচ্ছে ফিল্ম নিয়ে কাজ করে, আমরা এই তিনটি প্রতিষ্ঠান একসঙ্গে UDHR মানে সার্বজনীন মানবাধিকার ঘোষণার 70তম বছর বার্ষিকী উপলক্ষে আমরা গেটস ইনস্টিটিউটে একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। আমি চাই দালিত কমিউনিটি থেকে আপনাদের ছেলেমেয়েরা সেখানে আসবে, আমি জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে নেব, আপনারা জাকির ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, অন্তত 10 জন ছেলে এবং মেয়ে, মানে 5 জন ছেলে 5 জন মেয়ে যারা ব্রাইট, যাদেরকে আপনি মনে করেন যে ওইখানে আমি যা দিয়ে দিতে, আমি চাই যারা আসবে। ধন্যবাদ। আমি তাহলে একটু, আমাদের তামন্না সিং বারা এটা প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে, ও বি সেশনে গিয়েছিল এবং ফাইভ এক্সপার্টের সাথে দেখে সংক্ষিপ্ত ভাবে উত্তরটা দাও, পরের বিষয়গুলো আমি জানি আজকের কাছে দেখা করেছে এবং তারা তোমাকে কি বলেছে। গত ইউথ বিশেষণটা 8 থেকে 14 তারিখ অনুষ্ঠিত হলো, তো আমরা আসলে ওয়ার্ড কাউন্সিল অফ চার্চ এবং আইডিএসএন ইন্টারন্যাশনাল
একটা দলি সলিট এফি নেটওয়ার্ক আমাদের সংগঠন বিডিআরকে দাওয়াত করেছিল। তো সেখানে অ্যাকচুয়ালি যে আমাদের ইউএনএর ঢুকেছে অফিসার ছিল, উনি আমাদেরকে বিভিন্ন মানে আমাকে বিভিন্ন স্টেট মিশনের সাথে মিটিং করে দিয়েছে আর স্পেশাল রেপোর্টারের সাথে মিটিং করে দিয়েছে। কিন্তু হচ্ছে যে মূল বিশেষণে কিন্তু মানে সিলেক্ট হয় নাই বা দেরি হওয়ার কারণে চান্স পাই নাই। তো স্টেট মিশনগুলো ছিল কথা বলার চান্স পাই নাই এবং সুযোগ এরকম মানে তো যে স্টেট মিশনগুলো ছিল সেগুলো হচ্ছে যে ইউএস মিশন, জার্মানি মিশন, স্লোভেনিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, তারপর হচ্ছে ইটালি মিশন, আইরিশ মিশন, এইগুলোর সাথে আমাদের মিটিং, ইউই মিশন, এগুলোর সাথে মিটিং করে দিয়েছে। এবং মানে যে এডুকেসি অফিসার উনি মানে বললো যে তোমাদের দলিত জনগোষ্ঠী বাংলাদেশে এখন বর্তমান সমস্যাগুলো কি কি সমস্যায় তোমরা ভুগছো সেগুলো বলো, এবং পাশাপাশি আমি দলিত জনগোষ্ঠীর কথাও সব কিছু কথা তুলে ধরেছি, প্রবলেমগুলো এবং চা জনগোষ্ঠীর কথাও তুলে ধরেছি এবং হচ্ছে আদিবাসীদের কথাও তুলে ধরেছি মানে মানে যুক্তভাবে। তারপরে সরকার কি বাজেট দিচ্ছে আমাদেরকে এই বাজেটের কথাটা ওনার মানে স্টেট মিশনগুলোর কাছে তুলে ধরেছি। তারপর ওনারা মানে বললো যে আমাদের যে এম্বাসিগুলো আছে মানে ঢাকার মধ্যে সেই এম্বাসিগুলোর সাথে আপনারা মানে মিটিং করেন বা আমাদেরকে চিঠিপত্র দেন ওনারা কি ধরনের ইয়ে করে, এবং ওনারা ভালো পরবর্তীতে যে মিটিংগুলো হবে ওখানে গিয়ে ওখানে জেনিভাতে আলোচনা করবো। এই মানে বলতে পেরেছি আবার ভালো করে হ্যাঁ প্রতিশ্রুতি দিয়েছে। আলোচনা শেষ করবে এবার আমরা আমন্ত্রিত অতিথিদের বক্তব্য শুনবো। এখন আপনাদের সামনে বলবেন বিভূতোষ রায়, সাধারণ সম্পাদক বিডিইআরএম। বিভূতোষ দাকে আমি অনুরোধ করছি, আমরা যেহেতু সময় পাবো সকলেই কিন্তু আমাদেরকে আশা দিয়েছে, যেহেতু আমি নিজে একটা দলিত জনগোষ্ঠীর থেকে এসেছি এবং সুন্দরবন অঞ্চলে, তো সেখানে দেখেছি যে কাজ করার সময় তারা কিন্তু আমাদের সাথে কাজ করেনি, দীর্ঘদিন আমরা কাজ করেছি। কিন্তু জাকির ভাই যে কাজটা করেছে যে আমাদের দলিত জনগোষ্ঠীর যে উন্নয়ন সঠিকভাবে আন্তরিকভাবে করেছে, এই জন্য এই অনুষ্ঠান থেকে আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি ইতিমধ্যে সারা বাংলাদেশ ঘুরেছি, দলিত নারী এবং দলিত জনগোষ্ঠীর সমস্যা এক এক জায়গায় এক এক রকম, কিন্তু সকলেই প্রায় কৃতদাস। আমাদের অস্থিতিশীলতা যেমনভাবে আমাদেরকে ঘুরে ঘুরে খাই, আমাদের অপমান করে, তেমনি আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই বাজে। যেমন চা বাগানের যে চিত্র সেটা সবাই জানেন যে তারা কেমনভাবে কৃতদাস, তাদের মানে শরীরে কোনো মাংস নেই, চামড়া গায়ে হাড়ের গায়ে চামড়া লাগানো, তার এটা এটাকে মারওয়ারিটা লম্বা। তেমনি দক্ষিণ খুলনা আমি কত কদিন ধরে ঘুরে দেখলাম যে সেখানকার মা মেয়েরা ওরা তো 55 টাকা 500 টাকা সাপ্তাহিক বেতন পান, কিন্তু দক্ষিণ খুলনার মেয়েরা জালটা এবং ওই যে পাত্তার ঘেরে কাজ করে তারা 50 টাকা পায় মাত্র দিন, এবং তারা খাবারও পায় না, জলও তো নেই। আমি একটি বাড়িতে গেছিলাম, সেখানে কি নেই মানে গাছপাথরি তো নেই, আইডার পরে তাদের স্নান করার জন্য আমার জন্য মাত্র 3 মগ জল জোগাড় করে দিত, সেটা সাংঘাতিক একটা দুর্ঘটনা ঘটনা। যেটা নিশিতা বললেন যে খাওয়ার জলের জন্য তাদের এখন অনেক টাকা ব্যয় করতে হচ্ছে, খাদ্যের জন্য সে তাদের খাওয়ার জলের জন্য ব্যয় করতে হচ্ছে অনেক অনেক টাকা, সেটা খাওয়াই যায় না। এই জন্য আমি যে যে ভাই কথা বললেন যে এটা মানবাধিকার লঙ্ঘন, যে রাইট টু ওয়াটার, আমার মনে হয় আমরা এই কাজটা করবো তা না করলে, কারণ এটা না দিকে বুঝতে হবে না যে জলের জন্য মানুষ যে কী কষ্ট পায় সেটা আমি দক্ষিণ খুলনা যে অনুভব করতে দিই আমার জায়গা এটা এত অনুভব করতে পারিনি এবার যে সেটা দেখলাম। আরেকটি ঘটনা যে আইলার পরে একটা ইউনিয়নকে আমরা গাবুরা ইউনিয়নে কাজ করতে গেলাম, ঘুরলাম সমস্ত ইউনিয়নটা, সেখানে 18,000 ভোটার ছিল, এই আইলার পরে সেখানে 15,000 ভোটার আছে কিনা সন্দেহ, এবং গোটা এলাকা থেকে মানুষজন উঠে গেছে, কোথায় হারিয়ে গেছে তো লন্ডভন্ড হয়ে গেছে, গোটা এলাকা বিশাল একটি এলাকা লন্ডভন্ড হয়ে গেছে, হারিয়ে গেছে। এবং আরেকটি ঘটনা হলো হিন্দু মুসলমান, সেখানে দলিতের কথা না, হিন্দু মুসলমানই হারিয়ে গেছে এবং তারা কোথায় গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই, এবং মেয়ে বিক্রি হয়ে গেছে। অনেকেই বলছে যে আমাদের এখানকার মেয়েদের কষ্ট করা অনেক গ্রামে, এই যে ঘটনাটা খুবই দুঃখজনক, এটা মানবিক দৃষ্টিতে দেখাবো। আমি সকল জাতিভাগে বলবো যে এই এই অঞ্চলের প্রতি বিশেষভাবে নজর দেওয়া দরকার, কারণ পরিবেশ উদ্ভব শৈলীর কথাটা সেটা কিন্তু উদ্ভব হয়ে গেছে ওখানকার মানুষরা। আর
সুন্দরবন এমন এক সুন্দরবন কেন্দ্রে যে জীবন যাপন ছিল যেটা বাধাবন কেন্দ্রে, সেখানে আমার স্মৃতি সেখানে ঢুকতেই দিচ্ছে না, তারা ওরা কি করে খাবে? কারণ কোনো কিছু মাছ ধরতে দিচ্ছে না, কাঁকড়া ধরতে দিচ্ছে না, যদি কোনো জাল ধরে সেখান থেকে কাঁকড়া যে তাদের কাছে অত্যাচার করছে, প্রত্যেককে মারছে প্রায়, কিন্তু দেখার কেউ নেই। এই জন্য আমাদের মানবিকভাবে ওই দক্ষিণ পশ্চিম অঞ্চলের দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। দলিত নারীদের যে কথাটা, দলিত নারীদের নিয়ে আমরা কাজ করছি, কিন্তু দলিত নারীরা মানে এই কথাটা কি করে বলি, মেয়েদের কথা আমি অনেক দর্শন মেয়েদের দেখলাম, তা গোটা এলাকায় প্রায় কাজের মেয়ে হয়ে গেছে তারা, তারা শহরে এসে কাজের কাজ করে, কাজের মেয়ে হিসেবে কাজ করে এবং সস্তা শ্রমিক তারা দেয়। আমি যশোর অঞ্চলে কায় উত্তর সমাজ থেকে শুরু করে পাড়ায় বিভিন্ন দলিত নারীদের মধ্যে কাজ করতে যেয়ে দেখেছি যে ওরা যখন মাঠে কাজ করে পুরুষ পায় 300 টাকা, ওরা পায় 250 টাকা, এবং পুরুষরা একটু বিশ্রাম করার সুযোগ পায়, মেয়েরা পায় না। এরকমই দলিত নারীরা অত্যন্ত বৈশিষ্ট্যিত হচ্ছে। সরকার যে বাজেটে আমরা যে কাজটা করতে চাচ্ছি, যে সরকার বাজেট হলো নীরব বিপ্লব, বাজেটে যদি বরাদ্দ থাকে কোনো না কোনোভাবে তারা কিছু প্রস্তাব পাবে। তো আজকের যে আমাদের দাবি সেটা হলো বাজেটে আমাদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, কারণ এই বাজেটে যদি আমরা ঢুকতে পারি আমাদের এই বিএমএর আন্দোলনের ফলে, এবং এই সুশীল সমাজ যারাই আমাদের সঙ্গে সবসময় কাজ করেছেন তাদের কারণে পঞ্চবার্ষিকীতে যে অংশগ্রহণ হলো সেটা আমাদের জন্য অনেক উপকার হয়েছে, এবং অনেক ক্ষেত্রে প্রশিক্ষণও পাচ্ছে। যে কথা হচ্ছে পরিচয়হীনতা, কারণ আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এই দলিত জনগোষ্ঠী আসলে নিজের পরিচয়টাই জানে না, যে আমরা আসলে কোন সম্প্রদায়, কোন জাতি, কোন সম্প্রদায়। এটা আমি অনুভব করেছি প্রত্যেকটা জায়গায় যে জিজ্ঞেস করি তোমার নাম কি, না বলতে পারে, কিন্তু তারপর টাইটেলটা যে কি হবে সেটাও সে ঠিক করতে পারে না। তার কারণটা হলো দীর্ঘদিন থেকে অশিক্ষা, কৃষিক এবং জমিদারি প্রথাদের চাপ, প্রথাদের বোঝা হওয়ার ফলে যে সমতা আসছিল সেই সমতা থেকে তাদের মুক্তি হওয়া কঠিন হয়ে গেছে। আরেকটি ঘটনা হলো যে আমাদের সমাজের যে মানে রক্ষণশীলতা, এই রক্ষণশীলতাকে কিন্তু আমাদের দূর করতে হবে। আমাদের যারা এই নারীরা যারা এসেছেন তারা যে গ্রামে গ্রামে যে যেখানে যেখানে সময় পাবেন, আমাদের এই রক্ষণশীলতা থেকে আমাদের মুক্তি লাভ করার জন্য লড়াই করতে হবে। এই লড়াইটা আমাদের ভিতরে নারী না থাকলে কিন্তু কখনোই সমাজ থাকবে না। আমরা লক্ষ্য করেছি আমরা ছেলেরা যারা কথা বলছি কিন্তু মেয়েরা মনে কথা বলতে পারছেন না, মেয়েরা যদি কথা না বলেন আমাদের এই সমাজ পরিবর্তন হবে না কোনো কালে। আর বিক্রয় পত্রে কিছু মানুষকে অবশ্যই বিক্রয় করতে হবে, কারণ আমাদের আন্তর্বিবাহ ব্যবস্থা করতে হবে এবং বর্ণবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, অস্পৃশ্যতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমরা আর্থিক অর্থনৈতিক উন্নয়নের জন্য যে প্রশিক্ষণের কথা বলি, যেটা রসন হওয়া যেভাবে আমাদের অনেকবার অনেক গবেষণা আমাদের যে দেখাচ্ছে চোখে আগুন দিয়ে দেখাচ্ছে, এটা আমাদের সামাজিক চিত্র, এটা একদিন আমাদের সমাজ পরিবর্তন আনবে। এবং আপনারা যারা এসেছেন প্রত্যেকে সমাজ পরিবর্তনের জন্য লড়াই করুন, আমরা একদিন জয়লাভ করব। অনেক পরিবর্তন হচ্ছে, আগে আমরা কিন্তু এরকম বুঝতে পারতাম না, এমনটা কথা বলতে পারতাম না, আপনারা অনেক কথা বলেছেন। আজকে আমাদের এখানে যারা আসছেন তারা নিশ্চয়ই আমাদের পথ দেখাবেন, এবং আগামী আমাদের 11ই মেতে একটি বর্ণ বা বিরোধী কনভেনশন হতে যাচ্ছে, একটি অর্গানাইজেশন করছে, আমরা মনে করি সেখান থেকেও তারা একটা ঘোষণা করবে, এবং আমরা সরকারিভাবে আমরা সুনির্দিষ্ট ঘোষণা আশা করব যে আমাদের অবস্থার পরিবর্তনের জন্য। সকলকে ধন্যবাদ। এবার অনুরোধ করছি জাকির হোসেন, প্রধান নির্বাহী নাগরিক উদ্যোগ ও উপদেষ্টা বিডিইআরএম, এবার আপনাদের সঙ্গে জাকির ভাই কথা বলুন। সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় কবিতা পায় এবং এখানে আমরা অনেক আলোচনা করেছি, এখানে আমি খুবই সংক্ষিপ্ত ভাবে বলবো। প্রথমত আমরা এখানে হামিদ আব্বা আছেন, হামিদ আব্বা নাগরিক উদ্যোগের কিন্তু নির্ধারণ পর্যায়ে অনেকদিন কাজ করেছেন এবং নাগরিক উদ্যোগের ফাউন্ডেশনের মধ্যে অন্যতম, তিনি আমাদের এই কাজে উদ্বুদ্ধ করেছেন প্রথম থেকে 2008 সাল থেকে। এর আগে 2006-তে আমরা স্টেশনে পটিয়ে এসেছিল, তাদেরকে আমরা দাওয়াত দিয়েছিলাম, সেখানেও ছিলেন। 2004-এ আমরা ইন্ডিয়াতে গিয়েছিলাম, বিভিন্ন তালিকা আন্দোলন দেখেছি। 2005-এ আমরা ব্রাজিলে দেখেছি কি করে ইন্ডিয়ার নামে টেন্ট করে গালিতে অনেক 100 মতো লোক গিয়ে কথা বলেছে, কাজে এইসব সব আমাদেরকে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশের দলিত আন্দোলনকে এগিয়ে নিতে দেওয়ার জন্য। এবং সেখানে আমরা কেউ তো আপনারা সবাই জানেন, এখানে সবাই উপস্থিত আছেন,
দলিত বিষয়ক একটা উন্নয়নের বিষয়, একটা মানবাধিকারের বিষয়, এই বিষয়ে তো কোনো কথাবার্তা ছিল না আমাদের। এটা খুবই সাম্প্রতিক সময়ের কথাবার্তা। তবে এইটা আমাদের যুবতা বললেন যে এই যে আমরা এসেছি এখানে, অনেক কণ্ঠ তৈরি হয়েছে, অনেক লোক লিডারশিপ তৈরি হচ্ছে, এটা নিশ্চয়ই একটা অগ্রগতি। আমরা এখন আমরা সবাই কথা বলার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের দাবি তুলে দিচ্ছি। আজকে আমাদের বন্যা যেভাবে কথা বললেন, দিদিরা যেভাবে কথা বললেন, এইটা একটু রিফ্লেক্ট করে। এই কথা বলাটা তো 3-5 বছর আগে ছিল না। কাজে এই যে দলিত নারী ফেডারেশন যেটা করেছে এবং এখানে আমাদের একটা পিছন থেকে সহায়তা আছে মনিকে, আমাদের বলনীয়রা মিলে করেছে যে কতগুলো সংগঠন আমাদের গড়ে তুলতে পারছে এবং ছোট ছোট এদের কারোই সংগঠন ছিল না, মনিদের নিজস্ব কোনো সংগঠন ছিল না, বলনীয় কোনো নিজস্ব সংগঠন ছিল না, তারা এটা রেজিস্ট্রেশন করছে এবং নিজেরাই গিয়ে প্রত্যেক জেলায় জেলায় আমরা চেষ্টা করছি যে এই ধরনের ছোট ছোট এলাকা ভিত্তিক সংগঠন গড়ে উঠতে হবে। তাতে কিন্তু কাজটা খুব ভালো হয়, কেননা ন্যাশনাল যে এনজিও তারা অত বেশি কাজ করতে পারে, তাদের সাথে কমিউনিটির সাথে একটা ডিস্টেন্স তৈরি, একজন অফিসার নিয়োগ করে করে পাঠায়, তার যে স্থানীয় ভাবে সংগঠন তৈরি করে তাদের চাপি কাজটা কাজ। ওই ওই উপলব্ধি থেকে নাগরিক উদ্যোগ সবসময় আমরা চেষ্টা করছি যে অন্য সংগঠন এলাকা ভিত্তিক সংগঠনের সাথে কাজ করা। এবং আমরা বিডিআরএম তৈরি করেছি এবং বিডিআরএম এখন একটা প্রায় সব জেলাতেই তাদের কমিটি আছে। আর এখানে আমরা এই যে সবাইকে বাংলাদেশ দলিত উমেন ফেডারেশনটা করা হলো, যেখানে একটা প্ল্যাটফর্মে এসে সবাই এই ধরনের কথাটা বলতে পারবে। যেমন এখানে আজকে বসছি, কোনো একটা ইন্ডিভিজুয়াল সংগঠন হয়তো এখানে বসে কথাটা বলার সুযোগ করতে পারবে না, সেটা আমার উদ্দেশ্য। আর একটা বড় সফলতা হচ্ছে সামাজিক নিরাপত্তা যে কৌশল পত্র, সেখানেও কিন্তু দলিতদের কথাটা লেখা আছে। মানে আমাদের সরকারের নীতি এখন দলিত শব্দটা এসেছে খুব ভালোভাবে এসছে এবং প্ল্যানিং কমিশনের যে পার্সপেক্টিভ প্ল্যান দুইটা সেখানে বসছে। তার মানে এখানে আমাদের প্রতিবাদী আছে, তিনি এইসব বিষয়ে কিভাবে কাজ করেছেন, তাহলে আমরা বলবো যে সব জায়গায় কথাটা আসছে। কিন্তু হঠাৎ করে একটু আগে জানিবেন যেটা বললেন যে দলিত শব্দটা আবার কেন উঠে যাচ্ছে, আমাদের সরকারের মধ্যে কিনা নেই সমস্যা আছে, কেন ওনারা আদিবাসী বলবেন না, হঠাৎ করে তারা উন্নয়নশীল দেশ হলে দলিত করলে তাদের যেন সম্মান চায়, দলিত হিসাবে তারা সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি থেকে চিঠি সবসময় দিত, হঠাৎ করে চিঠির ভাষা পরিবর্তন। আমি সুইজারল্যান্ডে গত মার্চে যে ইকোনমিক সোশ্যাল কালচারাল রাইটস এর রিভিউ ছিল সেখানে ছিলাম, তো সেখানে আমি বললাম শাহরিয়ার যিনি মন্ত্রী তিনি বললেন দলিত তো আমাদের নাই, এত সংখ্যা হতে পারে না, আমরা বিডিআরএম এর সাথে কথা বলবো ঢাকায়। কেন বিডিআরএম রেফারেন্স দিয়া আমাদের কমিটির যিনি সভাপতি হিউম্যান রাইটস কমিটির তিনি বিডিআরএম এর ওয়েবসাইটে রেফারেন্স দিয়ে বলেছিলেন যে এখানে এত লক্ষ্য আছে সেখানে মেরন ভাই ছিলেন, তিনি এখন মাননীয় মন্ত্রী, তিনি সমাজ কল্যাণ মন্ত্রী। তা আমি তাকে দেখাম যে আপনার ওয়েবসাইটে আপনার ছবির পাশে, তার ছবিটা যেখানে আছে তার পাশেই চারটা সেন্টেন্স লেখা আছে, লেখা আছে বাংলাদেশে দলিত হচ্ছে 40%। সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি করেছে বাংলাদেশে, একটু আগে দেখিয়েছে আমাদের ব্যাপার, হরিজন তারা হরিজনকে আলাদাভাবে দেখছে 12 লক্ষ, বেদে আরো 7 লক্ষ, তা সব মিলে 63 লক্ষ 33 তো আমরা 65 লাখ বলছি, বেশি তো ভুল কিছু বলছি না। তা এখন তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার প্রতিনিধি জয়েন্ট সেক্রেটারি যিনি হতে উপস্থিত ছিলেন 24 জন ডেলিগেশন কমপ্লিটেড, 24টা এবং দুটা সেক্রেটারি মনিস্টার, বিভিন্ন জয়েন্ট সেক্রেটারি, তাদের কনসালটেন্ট, তাদের এক্সপার্ট, অনেক ট্রেনিয়ে তারা গেছে, আমরা মাত্র 2 জন লোক, আমি আর হাইন্সরিস কেন্দ্রের তামান্না রক্তা, এরা আমরা 2 জন গেল। তো আমরা কমিটির সাথে আলাদাভাবে বসেছি, তারা বারবার প্রশ্ন আমাদের কাছে দলিত, তো হঠাৎ করে এটা কি হলো, আপনারা বলছেন দলিত আছে আপনাদের ওয়েবসাইটে, সেখানে বলছেন দলিত নাই, তো ওটা এখন কি মেরবে হিসেবে বললো যে ওরা বোধহয় একটু অসম্মান ফিল করে দলিত বলতে, এরকম আইডেন্টিটির যদি সমস্যা হয়। আমি একটা চিঠি দিয়ে বললাম, এই চিঠিটা দেখুন, সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি বগুড়া সম্ভবত, সেখানে লেখা আছে আইডেন্টিটি কি থাকলো মেথ, তাই বলে এটি কি আইডেন্টিটি হতে পারে, এটা তো সবচেয়ে অসম্মানজনক শব্দ, আপনি কেন এটা বলবেন, তোমরা যদি দলিত বলতে চায়, তোমরা যদি তারা ধানকর বা মেথর এইসব রোম এইসব না বলতে চায়, তারা যদি সব উচিত জনগোষ্ঠী দলিত বলতে চায়, তো সেটাই তো একটা আইডেন্টিটিতে আমরা সবাইকে ধরতে পারি, তারা যদি এটা চায় তা আপনার অসুবিধা কি। তো মেনু সাহেব বলছে যে এটা আমরা দেখব। আচ্ছা, উনি আর একটা কথা বললেন, আমরা 37 কোটি টাকার একটা হিসাব দিয়েছি সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, অনেক জায়গায় বাজেট আছে, হাউজিং এ বাজেট অনেক টাকা আছে ভিন্ন ভিন্ন খাতে, তো সোশ্যাল সেফটিটা দেখাতো সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, উনি বললে আমরা বললাম 37 কোটির হিসাব আমরা পেয়েছি,
উনি বললেন এই কথা তোমাকে আমি দিলাম, এবার পঞ্চাশ কোটি হবে। আমি বললাম যেহেতু ওনার সাথে আমার রাজনৈতিক সম্পর্ক ছিল, আমি বললাম পঞ্চাশ কোটি না, আমরা এখন বাজেটের একটা বড় আন্দোলন যেটা আমাদের প্রতিবাদী নেতৃত্বে হচ্ছে, যে দীর্ঘদিন থেকে উনি জেন্ডার বাজেটিং এর কথা বলছেন, উনি এখন অন্যরকম কমন বাজেট জেন্ডার বাজেটিং এর বাইরে আমাদের দাবি হচ্ছে প্রপোর্শনাল বাজেট যা ইন্ডিয়াতে হচ্ছে। এখন আমরা চিন্তা করেছি যে আমাদের এটা সবাই শিক্ষার কথা বলছে, কিন্তু আমি মনে করি না বর্ণানি শিক্ষিত না, আমি মনে করি না তামান্না শিক্ষিত না, শ্রমিক শিক্ষিত তো আছে আমাদের মধ্যে। এদেরকে নিয়ে আমরা নেপালে গিয়েছিল এশিয়ান দারিদ্রাইস ফোরাম, আরো এখানে আমার আরো কয়েকজন আছেন যে পাঁচজন গিয়েছিল এশিয়ান দারিদ্রাইস ফোরাম একটা সংগঠন আমরা এশিয়া ভিত্তিক করেছি, তারা একটা ওয়ার্কশপের আয়োজন করেছিল পাঁচ দিন ব্যাপী, ওরা উপস্থিত ছিল, বাজেটটি খুব ভালো করে ওদেরকে এটা নিয়ে প্রশিক্ষণ। এখন আমরা ঢাকায় আবার এটা রিপিট করেছি এবং আমরা এখন দালিত নারীদের জন্য একটা বাজেট, যেমন আপনি পাঁচজন পাঁচজন বললেন ওইভাবেই আমরা একটা বাজেট দেখবে, বাজেট নিয়ে চিন্তা করবে কত টাকা গেল কোথায় গেল একটা মনিটরিং কথা ফিরে না করবে, সেটাই গণতান্ত্রিক বাজেট আন্দোলনের একটা উদ্দেশ্য। এবং আমরা দাবি দিদি নেতৃত্বে যে আন্দোলনটা আছে তাতে আমরাও সদস্য এবং আমরা সেখানে সম্প্রাক, এখন আমরা চিন্তা করছি যে আমাদের ফোকাস এ একজন একটু আগে যে বাজেটের ব্যাপারটা বললেন যে মূল বিষয় আমাদের উদ্যোগ করেছেন, কাজে আমরা মনে করি যে একদিন সেক্টর তার আমাদের করতে হবে। জাতিসংঘের ক্ষেত্রে আপনি যেটা বললেন 2007 আমাদের মাননীয় মন্ত্রী উনি বলেছেন 3-6 মাসের মধ্যে আমরা এন্টি ডিসক্রিমিনেটরি অ্যাক্ট বৈষম্যমূলক আইন করব, এবারে আবার সেই একই কমিটি আবার বললেন যে আপনারা তো বলেছিলেন গত সিভিল পলিটিক্যাল রাইটস এর রিভিউতে, এবার আবার ইকোনমিক সোশ্যাল কালচার রাইটস এ আসছেন, আপনারা আমাদেরকে জিজ্ঞেস করতে চাই কবেই আইন করবেন। আমাদের মন্ত্রী প্রতিমন্ত্রী আমাদের পররাষ্ট্র মন্ত্রী উনি বললেন আমাদের সামনে মাত্র 8 মাস আছে, আমরা এই সময় এটা করতে পারবো না। কিন্তু আমি রিসেন্টলি একটা খবর শুনলাম যেটা বনানি আমাদেরকে দিয়েছে, বোধহয় আপনার সাথে দেখা হয়েছিল আমাদের উপদেষ্টা গহরবৃদ্ধি সাহেব, গহরবৃদ্ধি সাহেব সে আমরা যখনই কিছু বলি তখন উনি ভোকাল পাবলিক মিটিংয়ে ওই আইনের পক্ষে বলেন, সেটা খুব ভালো। উনি প্রাইম মিনিস্টারের সাথে নাকি ওনার কথা হয়েছে যে প্রাইম মিনিস্টারকে উনি বলেছেন, যদি বলে থাকে এটা সত্য হয়ে থাকে খুব ভালো, উনি বলেছেন বিদেশে আমরা যাই আর আমাদের দাবি প্রতিনিধিরা যায় আদিবাসীরা যায় কেমনই কি ওখানে ওই দাবিটা বড় করে তোলে, যেটা কিছু রিকমেন্ডেশন আছে ওটা প্রধান রিকমেন্ডেশন হিসাবে আছে, আশা করি ইউপিএ আসবে, ইউপিএর 14 তারিখে ইউপিএ আশা করি আমি থাকবো সেখানে। তাই কারণে এখন আমাদের বিদেশে একটু লজ্জা পাচ্ছি আমরা এই আইনটা কেন করছি না, বলে দিই প্রাইম মিনিস্টার নাকি প্রাইমারি আশা দিয়েছেন যে এটা তিনি এই আগামী 2 যে সেশন আছে কোনো একটা সেশনে উনি এটা পাস করবেন, তো এটা যদি হয় তো এটা খুব ভালো যদি পাস হয়। কিন্তু যে ড্রাফট আমরা দিয়েছিলাম সেই ড্রাফট অনেক চেঞ্জ হয়েছে, তবুও আনকাসেপ্টিং কথাটা আছে এবং আপনাদের কয়েকটা কমিউনিটির নাম ভুলে গেছে আমরা লেটেস্ট যে ড্রাফটটা পেলাম, তো আমরা আশা করি যে কিছু একটা যদি হয় সেটা আইনের কথাটা আপনারা শুনবেন। সেটা এখানে অনেক সুন্দর সুন্দর কথা হয়েছে, আমরা মনে করি যে আমাদের যিনি বসে আছেন আমাদের শিক্ষক সে রেকর্ড করেছে, এখানে বললে সুবিধা থাকলেই সুবিধা নিতে হবে, তার মানে আমাদের কাজ করতেছি আমরা অ্যাডভোকেসি যখন করি তখন এক পর্যায়ে করি সরকারকে বাধা চাই এই চাই দাবি এই চাই, কিন্তু আমাদের এই দাবি আরো উত্থাপন হতে হবে একেবারে তৃণমূল থেকে, এবং তাদের স্বরূপ খুব ভালো করে বলেছে যে যদি আমরা ওইখান থেকে দাবিটা তুলতে পারি এবং তাদের অ্যাক্সেস তো তাদের তো যেতে হবে, এবং বিভিন্ন এইটা কিন্তু আমরা বিরাট সালিশি করতেছি এখন কমিউনিটির মধ্যে, মনিতি আছে, মনিতি রিসেন্টলি একটা সালিশি করেছে এক ডোমেন ছেলে বিয়ে করেছে অন্য একটা দাদাও আছে, এরা এদেরকে মানে আপনাদের মধ্যে যে আমার কাস্ট আছে সাবকাস্ট এই সাবকাস্টের কিন্তু ভীষণভাবে সমস্যা আছে, কাজে আপনারা নিজেরা অন্যের মধ্যে লড়াই করতে চান কাস্ট সিস্টেমের বিরুদ্ধে, নিজেদের সাবকাস্ট যদি নিয়ে লড়াই আবার করেন, আপনারা যদি এক ঘরে করে দেন, আপনারা যদি 2 লাখ টাকা বিয়ে করেছেন এজন্য 2 লাখ টাকা জরিমানার কথা বলেন, তাহলে আপনারা বড় লড়াইটা করবেন কি করে, সেটাও একটা বড় ধরনের সমস্যা আছে। আর আমরা এই যে আলোচনা করেছি শিক্ষার ব্যাপারে, আমি হামিদা বাবাকে একটু উৎসাহ দিয়েছিলেন এবং কিন্তু আমি হামিদা বাবার কাছে যাইনি সেজন্য দুঃখিত, সেটা দলিত এডুকেশন ট্রাস্ট উনি আমাকে বলেছেন দলিত শিক্ষা নিয়ে একটা কাজ করবে, আমরা কিন্তু একটা দলিত এডুকেশন ক্লাস করেছি মনে দিই আমরা মিলে এবং দলিতরা অর্ধেক আমরা অর্ধেক এবার, এবং সেখানে গত 5 বছর আমরা প্রতি বছরে 4 লাখ থেকে 5 লক্ষ টাকা জরুরির জন্য আমরা দিয়েছি প্রতি বছর, এবং সেটা নিয়ে কিন্তু আমরা অনেক ফলাফল পেয়েছি এই সারা দেশে জমি স্কলারশিপ দিয়ে, এখন আবার আমাদের ফাইন্যান্সিয়াল কারণে একটু বন্ধ হয়ে আছে, আমরা আবার নেক্সট জানুয়ারিতে এটা আবার চেষ্টা করবো। এতে হয় কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কিন্তু ওইখান থেকে গ্রাসরুট থেকে কিছু লোক ওটার মাধ্যমে ভর্তি হচ্ছে, এটা বলতে আমাদের হিসাবে 40-45 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেক্টর থেকে চা বাগান এবং অন্যান্য থেকে এসেছে। আমি একটা নিজের আত্মতৃপ্তির কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে আমরা সার্টিফিকেট দিয়েছিলাম ভর্তি হয়েছে, 3 বছর 2 বছর তাদের এখন পড়াশোনা হয়ে গেছে, অনেকে ফাইনাল দিবে,
রাস্তা দিয়ে বিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে হাঁটতে দুজন করে সালাম, কেমন আছেন স্যার? আমি বলি তো চিনলাম না, কেন স্যার আপনার সাথে পিকনিকে গেছিলাম, আপনাদের অফিস থেকে এই যে আমাদের ডেবিট সার্টিফিকেট দিয়েছিল, গণিত সার্টিফিকেট দিয়েছিল, তার মানে এরা কিন্তু পাস করে যাচ্ছে। এই জন্য আপনারা এবং আমাদের গবেষক যিনি রামায়াপা যে কথাটা বলেছেন সেটাই আমাদের দাবি, এই পাস করে যাওয়ার পর এখন যেহেতু সংস্কার নিয়ে হচ্ছে, ওটার একটা প্রাইম মিনিস্টার অভিমানে হোক যেভাবেই হোক উনি বলেছেন ওটা পাস, কিন্তু এও বলেছেন যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য থাকবে এবং সংবিধানের নির্দেশনা সেরকমই আছে। তাহলে আমাদের 3% এই দাবিটাকে আমাদের সামনে আনতে হবে, আমাদের যারা এটা দেখতেছেন রিভিউ তাদের কাছে বলতে হবে এই ছেলেরা পাস করে বেরোলে এই ছেলেরা যাতে কোটার মধ্যে মেইন চাকরি পায়। এবং খুব ভালোভাবে বলেছেন 80% কোটা রিজার্ভ ফর সুইপার জব, এইটা আমাদের যেহেতু অল্টারনেটিভ নাই এই সময় আমরা ব্যবসা করতে পারছি না বা অন্য জায়গায় যেতে, সেই জন্য আপাতত এই কোটা ঠিক আছে, কিন্তু আমাদের মূল জায়গায় কোটার দাবিটা এই সময় বোধহয় রাইটটাই আমাদের করতে হবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ এবং জাহিদ ভাইয়ের এটার জন্য আমরা খুবই খুশি যে জাহিদ ভাই নিশ্চয়ই আমরা আপনাদের ওখানে প্রতিনিধি পাবো। অনেক ধন্যবাদ। আমাদের সামনে বক্তব্য পেশ করবেন ডক্টর প্রতিমা পাল মজুমদার সভাপতি। আপনাদের সবাইকে ধন্যবাদ যারা কথা বলেছেন, সবাইকে নিয়ে আমার মনে হয় আমার পেরিয়েছে। একটা সাজেশন হবে যে আমাদের সামনে আপনি করেছেন কিন্তু এটা বিভিন্ন জায়গা সামনে যদি দিয়ে তাদেরকে আনা পারবে আর আপনি তাদের সাথে ডাইরেক্টলি একটু আলোচনা করতে পারবেন। আরেকটি জিনিসে আমি খুব অবাক হয়ে গেছি, কারণ আমি 10-15 বছর আগে বোধ হয় যখন গেছিলাম বিশেষ করে নীরব দাসের সংগঠনের সাথে কিছু কাজ ছিল, তখন কিন্তু আমরা দেখলাম শুধু পুরুষরাই ছিল ওখানে, তারাই দলিতদের সমস্যা কি আছে সেটার উপরে তারা অনেক কথা বলেছে, কিন্তু আসলে দলিতদের মধ্যে কোনো নারী থাকে তখন আমার ধারণা ছিল এখানে কোনো নারী নেই, দলিত নারী নেই, শুধু তার দলিত পুরুষরাই আছে আর তারা শুধু দলিতদের কমিউনিটি কমিউনিটির ব্যাপারে কথা বললো যে আমরা চাকরি পাচ্ছি না, খেতে পাচ্ছি না, পানি পাচ্ছি না, কিন্তু নারীদের কি অবস্থা সেটা আমরা তখন এটা 10-15 বছর আগে, এর মধ্যে কিন্তু আপনারা শুধু নিজের কথা বলতে পেরেছেন, নিজের নেটওয়ার্ক করতে পেরেছেন, এটা প্রশংসনীয়, আপনারা এই কাজ করেছেন সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজকে অনেক কথা আপনার সবাই বলেছেন তো সেখানে আমার বেশি কথা বলার কথা ঠিক হবে না, কারণ এটা আপনাদের মিটিং দলিতে নারীর কথাই বলেছে, কিন্তু দুটো কথা যেটা আমি বলতে চাচ্ছি আর প্রতিমাতি তো বাজেটে কিভাবে কি আনতে হয় সেটা আপনি ওই ফিল্ডের এক্সপার্ট, আমি জানি যে উনি এখন কথা নিয়ে কাজ করতে শুরু করবেন আর আপনাদের সাথে বসে বোধ হয় এই কাজটা হবে, কারণ একটা একসাথে বসলে বোধ হয় ভালো হয়, কারণ আমি এখন যে সংগঠনের সাথে জড়িত আছে রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ যেখানে মেঘনা দিয়ে সংসদ বাড়ি আছে, তারা কিন্তু আমরা যেভাবে কাজ করি সে ডাইরেক্টলি যারা যে কমিউনিটিতে যে কাজ হয় সেই কমিউনিটির সাথে আমরা রিসার্চ করি, এটা যে বাইরে থেকে একজন গিয়ে একটা রিপোর্ট লিখে পাবলিশ করবে একটা বই হবে, কিন্তু আমরা চাই যে যাদের সমস্যা হয় তারা যদি নিজের সমস্যা নিয়ে কথা বলে তখন তারা নিজের বুঝতে পারবে কীভাবে সমস্যার সমাধান হয়। অবশ্যই যেহেতু আমরা একটা রাষ্ট্রেতে থাকি আর বিভিন্ন কমিউনিটির সাথে যোগাযোগ হয়, শুধু নিজের সমস্যা হয় না অন্যদের দিয়ে সমস্যা হয় আমাদের উপরে, যেটা আমাদেরকে চেষ্টা করতে হয় সমাধান করতে, যেমন একটা সমস্যা হচ্ছে যে এটা জাকের আগে বলেছেন যে এই আইনের কথা এই যে বৈষম্য যে আইন যেটা আমরা 8 বছর থেকে আলোচনা করছি তো এখানে দেরি হচ্ছে, যদি একটা পলিটিক্যাল বিল থাকতো যদি রাজনৈতিক ভাবে এই সরকার দ্বারা শুধু সরকার না কিন্তু যে রাজনীতিবিদরা আছে তারা যদি মনে করছো যে এটা
তারা অনেক আগে কারণ দেখা যাচ্ছে যে ওই দেশে লাইন অভিনেতা যদি আমি শিক্ষার মাধ্যমে সবসময় শিখি
আমি একটা বাচ্চাকে মানুষ করতে পারি,
কিন্তু এই চারটা বাচ্চার জীবন কি হবে, তাদের ভবিষ্যৎ দেখাশোনা কে করবে, সেটাও কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করে তাকে ওই কথা ভাবতে হবে। এবং আমাদের মধ্যে যে ফ্যামিলি প্ল্যানে যেগুলো যেভাবে যে সময় দেয় সেই সুবিধা পায় সেভাবে যেন আমাদের এই নারীরা সেটা পায়, সেখান থেকে যেন বঞ্চিত না হয়, এবং আমরা এগিয়ে যাব এবং আমরা রাজপথে থাকব এবং আন্দোলন করব, মাঠে থাকব, কখনো আমরা পিছিয়ে পড়ে যাব না, কিন্তু আমাদের সমস্যা আমাদেরকে তুলে ধরতে হবে এবং আপনারা আমাদের সাথে থাকেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আমরা। আজকের এই বাংলাদেশ দলিত নারীর আর্থসামাজিক উন্নয়ন এবং জাতীয় বাজেট শীর্ষক সেমিনারে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিভিন্ন জেলা এবং দূর দূরান্ত থেকে আগত সংগ্রামী দলিত নারী এবং ভাই বোনেরা সবাইকে ধন্যবাদ, এবং যারা হচ্ছে সাংবাদিক ভাই বোনেরা আজকে যারা সাহায্য করেছেন সকলকে আমাদের দলিত নারী ফেডারেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।